সম্মানিত ভাইরা, কথা বললি তো আমরা দোষী হয়ে যাই, পৃথিবীর সব মানুষ আমার বিরুদ্ধে চলে যাক, আমার এতে কোনো যায় আসে না, পৃথিবীর সমস্ত আইন আমার ভঙ্গ হয়ে যাক, আমার কোনো যায় আসে না, আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কোরআনের বিরুদ্ধে একটা কথা আমার মুখ থেকে বের করা যাবে না। রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান? সম্মানিত ভাইরা, সব তো দেখলাম আমরা, সব দেখা শেষ, আগামীর দেশ হবে কোরআনের দেশ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। লাল গোলাপ শুভেচ্ছা, সন্ত ভাইরা, আমার সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই, আমার কলিজার টুকরা প্রিয় পাত্র, বগুড়ার অহংকার, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী সকল ইমানদার মুসলমানদের অহংকার, মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাই এসে গেছে। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا
فأولئك أتوب عليهم. فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين. خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা ওয়ালা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি
سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি সমুদ্র বেষ্টিত অঞ্চল দ্বীপাঞ্চল কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার পশ্চিম লেমসিখালি আট নম্বর ওয়ার্ড একতা সমাজ কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত 29 জানুয়ারিতে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিল 2024 মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইসলাম দরদে ব্যক্তিত্ব জনাব শফিউল আলম বাবুল সাহেব প্রধান অতিথি বরেণ্য মেহমান হযরত উলামায়ে কেরাম ফজলা ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিতা আলেমে দীন আমার অনুজ আমার অত্যন্ত কাছের মুহতারাম মাওলানা আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকী সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদের কিনে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তৌহিদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দীন ইসলামের নরশার্দুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনুরাগ একগুণ কেন সব আমারও জিজ্ঞাসা করলেন এই তো ভালোবাসার বহি প্রকাশ হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান তো আপনি ভালো আমি কি খারাপ থাকবো নাকি আল্লাহ তাআলা আমাকে আপনার মতই রেখেছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ হাজারো কাজে ব্যস্ত সারাটা দিন অতিক্রম করে ব্যস্ততাকে পাড়ি দিয়ে ক্লান্ত শান্ত এই ক্লান্তময় দেহটাকে স্বস্তি দেবার জন্য পৌষ মাঘের এই কনকনে শীতের আরামের বিছানায় যখন আমরা যাব ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে সামিল করলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ
জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়াবিকা আমানতু ওয়ালাইকা তাওয়াক্কালতু ওয়াইলাইকা আনাবতু ওয়াবিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি কুতুবদিয়াতে আজ প্রায় 7-8 বছর হবে, আমি বছরে অন্তত একটা বার এই সাগরটা পাড়ি দিয়ে আসি। হাজারো দেশের বাইরে ব্যস্ততা থাকার পরেও কুতুবদিয়ার যখন একটা ফোন আমার কাছে যায়, আমি কেন যেন একটা মায়ায় পড়ে যাই, পড়েই থাকি মায়াতে। তা আমি যে এসেছি আবার, কি বেজার না খুশি হয়েছেন? খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ। স্থানটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু কুতুবদিয়ার জমিন তো ঠিক আছে। গতবার এসেছিলাম লাইট হাউসে, এর আগেও এসেছি, কিন্তু ময়দান তো একটাই, ঠিক কিনা বলেন? আমার মনির ভাই আছেন, আমার ভুট্টু ভাই, না আমার ভুট্টু ভাই এখনই আসলেন মনে হয়, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি এই চাঁদমাখা মুখগুলো আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, আমিও বলছি আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো সবাই, নাকি আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কেরিমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সবচেয়ে বড় সূরা, বৃহৎ সূরা, সূরাতুল বাকারার মাঝামাঝি আমি 4টি আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি। 159, 60, 61 এবং 62 এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে সেই কথাগুলি বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে খুবই জরুরি, যেগুলো কথা সেই কথা যেন আমার মুখ থেকে আল্লাহ তাআলা বের করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাব একদিন সাক্ষ্য হয়ে দাঁড়াবে আল্লাহর সামনে। কোরআন সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহর সামনে, আমার পক্ষে দেবে অথবা বিপক্ষে রায় দেবে। এবং কোরআন যার উপরে নাজিল হয়েছে, সেই মহান ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও সেদিন আদালতে আখেরাতে কিছু বান্দার উপরে আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে মামলা দিবেন। খুব জটিল ব্যাপার কিন্তু। তাহলে কোরআন আমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে, যাবে একদিকে, আবার হুজ্জাতুল্লাক আও আলাইক। এবং সেদিন কিয়ামতের দিন আদালতে আখেরাতে আমার নবীজি কিছু শ্রেণীর বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবেন। সেই মামলার কি আসামি আমরা হতে চাই? আসতে বলবেন না, হতে চাই? আমরা কি কোরআনের বিরুদ্ধে কোনো সাক্ষী আমরা নিতে চাই? কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াক, এটা কি আমরা চাই? তাহলে আল্লাহ তাআলা সূরা বাকারার 159 নম্বর আয়াত, 60 নম্বর আয়াতে কি বলছেন এটা বললে, আয়াতের একটু ব্যাখ্যায় গেলে আমরা বিষয়টা আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। এটা এমন একটা সূরা যে সূরার আলোচনা শেষ হবার মতো নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 10 বছর এই সূরা পড়েছেন। বলা হলো এই 10 বছর ধরে শুধু এই সূরাই পড়লেন, আর কি কোনো সূরা নাই? তিনি বললেন, আমি 10 বছরও তো এই সূরা শেষ করতে পারিনি। জোরে বলি সুবহানাল্লাহ। 286টি আয়াত সম্বলিত দীর্ঘ একটি সূরা হলো সূরাতুল বাকারা।
যার শুরু হয়েছে চ্যালেঞ্জ দিয়ে, এই কিতাবের চ্যালেঞ্জ দিয়েই সূরাটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে দোয়া দিয়ে। শেষ হয়েছে কি দিয়ে? দোয়া দিয়ে। বান্দা কেমন করে দোয়া করতে হয় বান্দাকে শিখিয়ে দিয়েছেন তিনি, কে? আল্লাহ তাআলা। শুরুটা হলো কেমন করে? সবাই সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ. شيش ويتك ديام ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. জোরে বলুন আল্লাহ আকবার। শুরুর আয়াতটা বললাম, শেষের আয়াতটা তেলাওয়াতের মধ্য দিয়ে বললাম, ঠিক মাঝখানে যান, মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতটা সেট করেছেন? কোরআন জাল্লার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, জুল পরিমাণ কোনো সন্দেহ নাই, সংখ্যা তত্ত্বের এক অপূর্ব মিল আছে এই কিতাবের। আল্লাহ তাআলা যে আয়াতটা যে জায়গায় সেট করেছেন, এমনি একটা জায়গায় এমনি একটা আয়াত সেট করেন নাই, অর্থের সঙ্গে সঙ্গতি রেখেছেন, সংখ্যা তত্ত্বের সঙ্গে সঙ্গতি রেখে সেখানে আয়াতগুলো সেট করেছেন। সব কিতাবের ভূমিকা একরকম, সূচিপত্র একরকমে, কিতাবের সূচিপত্র ভূমিকা ভিন্ন রকম। আল্লাহ তাআলা এই সূরার ঠিক মাঝখানে, অর্থাৎ এই সূরার আয়াত সংখ্যা হলো 286, এর অর্ধেক কত বলেন? 286 এর অর্ধেক কত বলেন? বলে নাকি মন খারাপ করতেছেন আপনারা? হুজুর শুনতে আসলাম ওয়াজ, আপনি শিখেন অঙ্ক, এটা আবার কেমন কথা? এরকম ভাবতেছেন নাকি আপনারা? অঙ্ক জানতে হবে তো, দুনিয়াতে অঙ্ক না ঠিক রেখে জান্নাতে আখেরাতে জান্নাত ঠিক রাখা যাবে না। দুনিয়াতে অঙ্ক ঠিক রাখতে, তাআল্লামুল ফারাঈদা ফাইন্নাহা নিসফুল ইলম, ঠিক আছে না? ফারায়েজের জ্ঞান হলো সমস্ত ইলমের অর্ধেক, ফারায়েজ মানে তো অঙ্ক। দুনিয়াতে যার অঙ্ক ঠিক থাকবে আখেরাতে তার জান্নাত ঠিক থাকবে, আলহামদুলিল্লাহ বলেন তো। 286 অর্ধেক কত হয়? 143। দেখি তো আমরা সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ. জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক মাসখানের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পরিচয় দিতে নিয়ে বলেছেন, আমি এমনই করে আমি তোমাদেরকে এই দুনিয়াতে মধ্যম জাতি করে এই দুনিয়াতে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থ মধ্যম আয়াতের সেটিংটাও মাঝখানে। আরেকটা তথ্য আজকে দেখলাম, স্টাডি করতে নিয়ে আমার চোখে পড়ে গেল, যখন ইউসুফ আলাইহিসসালাম তার বাপকে স্বপ্নের কথা বললেন, ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবাও والشمس والقمر رأيتهم لي ساجدين إني رأيت أحد عشر كوكبا. أبا مي شمس دكلام أغرطة نقطر أغرطة ترى. رأيت أحد عشر كوكبا إني رأيت أحد عشر كوكبا إير مدد أغرطة نقطة سي এবং অর্থ হলো এগারোটা নক্ষত্র তিনি স্বপ্নে দেখেছেন, নক্তাও এগারোটা নক্ষত্র এগারোটা। এরকম করে আমি যদি মিলাতে যাই শুধু কোরআন নিয়ে আলোচনা করেই আমার 3 ঘন্টা চলে যাবে। জাস্ট আমি সূরা বাকারার শুরু এবং শেষ কিছু তেলাওয়াত এর মাঝে কি একটা সামারাইজ করে আমি একটা ধারণা দিলাম সূরার। সূরাটা নাজিল হয়েছে মদিনায়, আনতাযবাহু বাকারা থেকে বাকারা শব্দটা নাম হয়েছে। কোরআনে কেরিমের 114 সূরার ভিতরে
শুধু দুটো সূরার নাম ওই সূরার মধ্যে নাই, সূরার মধ্যে নাই, আর বাকি সবগুলো সূরার নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট সূরা থেকে। যেরকম কোন সূরার নাম ওই আয়াতে ওই সূরার মধ্যে নাই, যেটা আমরা শুরুতেই পরিসময়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরার নাম কি বলেন? সূরাতুল ফাতিহা। অনেকে ফাতিহা পারে না, আলহামদু পারে। কি পারে? আলহামদু পারে। আরেকটা সূরা আছে সবাই বলেন, যে সূরাটা গোটা কোরআন শরীফ পড়লে যে সওয়াবটা হবে, এই সূরাটা তিনবার পড়লে সেই সমান সওয়াব হবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নামটা কি বলেন? সূরাতুল ইখলাস। এর মধ্যে কি ইখলাস শব্দ আছে? নাই। অনেকে সূরা ইখলাস পড়ে না, কিন্তু কুলহু পারে। কি পারে? কুলহু পারে। ছোট্ট বাচ্চাটাও হাসি মারলো, মানে ও বুঝে গেছে। বাচ্চারা অনেক আসছে আজকে, যেখানে বাচ্চা বেশি সেখানে রহমত বেশি, বলি আলহামদুলিল্লাহ। যে মসজিদগুলোতে বাচ্চা যায় না সেই মসজিদের রহমত কম। মসজিদ বাচ্চা দিয়ে ভরা থাকবে, বাচ্চার বাপও থাকবে বাচ্চাও থাকবে, আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলটা বরকতময় বাচ্চাদের, বাচ্চারা থাকলে পরে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি মামলা আদালতে আখেরাতে খেতে চাই? আসতে বলে আমরা কি আদালতে আখেরাতে কোনো মামলা খেতে চাই? না। যদি মামলা না খেতে চাই তাহলে আমাদের সেই পথেই চলতে হবে, যে পথে চললে আমি মামলা খাব না, কোরআন আমার বিরুদ্ধে যাবে না, আমাকে সেই কাজগুলো করতে হবে। আল্লাহর কসম, এখানে যারা এসেছেন, আমি দল মত নির্বিশেষে সবাই এসেছেন, আমি কাউকে ইঙ্গিত করে কাউকে কটাক্ষ করে হিংসার মানসিকতা নিয়ে আমি কোনো কথা বলতে যাই না কোথাও, কোথাও আমি এরকম করে কথা বলিও না, কিন্তু আমার দায়িত্ব হলো আমার মুখ থেকে হক কথা বের করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাকে সাদা সাদাই বলতে হবে, আমাকে কালো কালোই বলতে হবে, আমাকে সকাল সকালই বলতে হবে, আমাকে সন্ধ্যা সন্ধ্যাই বলতে হবে, আমাকে দুপুর দুপুরই বলতে হবে। দুপুরকে সন্ধ্যা বলা যাবে না, সন্ধ্যাকে সকাল বলা যাবে না। অকুলু কৌলান সাদিদা, এটা হচ্ছে ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য। যদি কারো জবান ঠিক থাকে আল্লাহ তার জান্নাত ঠিক রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা মামলা যে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে জমা পড়বে, কেন জমা পড়বে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 159 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়ান্নাহু লিন-নাস ফিল কিতাব। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা গোপন করবে, আড়াল করবে আমি যা নাজিল করেছি, সেই নাজিল কি তো কিতাবের হেদায়েতের, যারা বাইয়িনাতের, যারা আড়াল করবে গোপন করবে যা কিতাবের মধ্যে আমি মানুষের জন্য সুস্পষ্ট করে দিয়েছি, এই সুস্পষ্ট আয়াত কি বাইয়িনাত কে, হুদা কে, যারা সুস্পষ্ট প্রমাণাদি কি, যারা আড়াল করবে গোপন করবে, এটাকে গোপন রেখে ষড়যন্ত্র করবে, আল্লাহ বলছেন উলাইকা ইয়ালানুহুমুল্লাহ, এদের উপরে আমি আল্লাহ আমার লানত। আল্লাহ যে কবি সম্পদ দিবেন সেই বান্দারকে জান্নাত কপালে আসে নাকি? আসতে বলবেন না, আসে নাকি? নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই কিয়ামতের ময়দানে আদালতে আখেরাতে আমার নবীজি আল্লাহর সামনে দাঁড়িয়ে কিছু কিছু বান্দারের বিরুদ্ধে মামলা দেবেন, সেদিন আল্লাহ নিজে বলবেন, ক্বালার রাসূল ইয়া রব ইন্ন কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 30,
সেইদিন মহান রব্বুল আলামিনের সামনে আমার রাসূল বলবেন হে আল্লাহ আমার এই কমগুলো কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে কোরআনটাকে ব্যবহার করে নাই কোরআনটাকে বাস্তবায়ন করে নাই ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে রাজনৈতিক অঙ্গনে অর্থনৈতিক অঙ্গনে সমস্ত কিছুতে কোরআনটাকে সব জায়গায় বাস্তবায়ন করে নাই ওয়াল্লাহ এরা কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে রাসূল আল্লাহর আদালতে এই অভিযোগটা দিবেন আমার বন্ধুগণ আরেকটু সুস্পষ্ট করে বলতে চাই যাদের বিরুদ্ধে রাসূল মামলা দিবেন এক নাম্বার হলো সেই সকল নেতাগুলো যে নেতাগুলো কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই সমাজ চালায় নাই এমন নেতা বুঝি দুনিয়াতে নাই আস্তে বলবেন না আছে না নাই কারণ আমার নবী তো লিডার ছিলেন তিনি কি কোরআন দিয়ে কি রাষ্ট্র চালান নাই আস্তে কয় রাষ্ট্র চালান নাই রাসূলকে মানবেন নামাজে রাসূলকে মানবেন মিষ্টি খাওয়ায় রাসূলকে মানবেন আপনি আতর সুরমা লাগানো রাসূলকে মানবেন দাড়িতে রাসূলকে নাম মানবেন নামাজে রাসূলকে মানবেন না রাষ্ট্রনীতিতে আপনি উম্মত না আপনি প্রতারক ভণ্ড মুনাফিক ঠিক কি না রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় এই মাদক মদ অস্ত্র পতিতা জুয়া কম্পিউটার গেমস এই বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য হলো $2,685 বিলিয়ন নাউজুবিল্লাহ আচ্ছা তাহলে এই ব্যবসাগুলো যারা করে এই ব্যবসার প্রতিবন্ধক হলো ইসলাম এরা কি কখনো ইসলামকে সহ্য করতে পারবে না আস্তে বলবেন না পারবে না কিন্তু যে সমস্ত বিজনেসগুলো তারা করছে এগুলো কি মানবতার পক্ষে না বিপক্ষে আস্তে বলেন মানবতার পক্ষে না বিপক্ষে মানবতার উন্নয়ন না ক্ষতি মানবতার উন্নতি না দুর্গতি মানবতার উন্নতি না মহাধ্বংস ধ্বংস মদ এবং জুয়ার ব্যাপারে ইসলাম কি বলে ইসলাম বলে না ইসলামকে হালাল বলে না হারাম বলে হারাম বলে এখন আমি আপনি যদি ইসলাম নিয়ে কথা বলতে চাই তাহলে ম্যাক্সিমাম লোক আমার আপনার পক্ষে দাঁড়াবে না বিপক্ষে দাঁড়াবে তাহলে কি এর মানে আমি চুপ করে বসে থাকবো এটি কি আমার ইমান এটি কি আমার ইমান হতে পারে আমার দেশের সংসদে অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে আলহামদুলিল্লাহ ভালো এটা সুন্দর পদ্ধতি কোরআন তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু হয় অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়া আর আইন পাশ হয় হলো মদের আমার কথা কি বুঝতেছেন তাহলে এক বেচারি মদ খাচ্ছে কি খাচ্ছে মদ খাচ্ছে কিন্তু মোষটা খুব বড় তো মোষটা ধরে উল্টায়া মদ খায় তো বলা হলো তুমি মোষটা উল্টায় মদ খাওয়া কেন মোষের পানি খাওয়া হারাম তো এটা উল্টায় খাচ্ছে কিন্তু খাচ্ছে কি সম্মানিত ভাইয়েরা কথা বললি তো আমরা দোষী হয়ে যাই পৃথিবীর সব মানুষ আমার বিরুদ্ধে চলে যাক আমার এতে কোনো জয় আসে না পৃথিবীর সমস্ত আইন আমার ভঙ্গ হয়ে যাক আমার কোনো জয় আসে না আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কোরআনের বিরুদ্ধে একটা কথা আমার মুখ থেকে বের করা যাবে না রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান সম্মানিত ভাইয়েরা সব তো দেখলাম আমরা সব দেখা শেষ আগামীর দেশ হবে কোরআনের দেশ ঠিক কি না সূর্যের উপকারেতে যেমন শতভাগ সত্য সূর্যের উপকারেতে যেমন শতভাগ সত্য ঠিক তেমনি কোরআনের আইন সমাজের কল্যাণ বয়ে আনবে এটাও শতভাগ সত্য সম্মানিত ভাইয়েরা কিন্তু ওই যে বড় বড় বোতল যারা খায় ওদের সমস্যা মদের বোতল কি হুজুররা নিয়ে বসে থাকে দেশ কাগায়া দিচ্ছে হলো অশিক্ষিত মানুষগুলো শ্রমিক কৃষক প্রবাসী প্রবাসীরা বিদেশ থেকে আমি নিজের চোখে দেখি চোখের পানি পড়ে মা বাপ বউ বাচ্চা থুইয়া কি কষ্ট করে তারা সেই প্রবাস জীবনে গিয়ে
একশো তলা একশো বিশ ত্রিশ তলার বিল্ডিং এর উপরে পাখির মতো ঝুলে কনস্ট্রাকশনের কাজগুলো করে, সীমিত বেতনে চাকরি করে, সেই রেমিটেন্স গুলো দেশে পাঠায়, কত কষ্ট করে দেশকে তারা এগিয়ে দিচ্ছে। দেশের কৃষক রোদে পুড়ে পুড়ে চামড়া কালো হয়ে যাচ্ছে, কৃষকরা দেশকে কত এগিয়ে দিচ্ছে। শ্রমিক গার্মেন্টসে কাজ করে, কি সীমিত বেতন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে তারা কি অবদানগুলো রাখছে, অথচ তারা অশিক্ষিত। এই প্রবাসী, এই শ্রমিক, এই অশিক্ষিত কৃষকরা দেশকে যখন এগিয়ে দিতে চায়, দেশকে পিছিয়ে দিচ্ছে এক শ্রেণীর শিক্ষিত নামের কলম চোরেরা দেশ থেকে টাকা পাচার করে, ঠিক কিনা? এটার মূল কারণ হলো কি নাই? আসতে বলবেন না, কি নাই? কোরআন যেখানে থাকবে না সেখানে শুধু কামড়া কামড়ি হবে, কি হবে? কামড়া কামড়ি। কুত্তা কি করে? আমার গাড়ি না কিন্তু এটা আল্লাহর গাড়ি। আল্লাহ তাআলা বলেছেন, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, উলাইকা কাল আনআম, এরা হলো কুত্তা, এরা হলো চতুষ্পদ জন্তু, বালহুম আদল, এর চেয়ে জঘন্য। কার কথা? এটা কি আমার স্টেটমেন্ট না আল্লাহ? এই ফতোয়া কে দিয়েছেন? যারা কোরআন বোঝে না তারা হলো চতুষ্পদ জন্তু, এর চেয়ে জঘন্য, উলাইকাহুমুল গাফিলুন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এতগুলো আমি হারাম বিজনেসের কথা বললাম, অবৈধ বিজনেসের কথা বললাম, ধরেন এর মধ্যে মদ, মদটা কি ছোটখাটো অপরাধ? আসতে বলে, মদ খাওয়া কি শুধু হারাম না বড় হারাম? বলেন তো, শুধু হারাম না বড় হারাম? কক্সবাজারে কোনো মদের দোকান নাই তো, ফাইভ স্টার হোটেল চলার কন্ডিশন কি বলেন? ফাইভ স্টার হোটেল চলতে হলে শর্তই হলো কিসের বোতল থাকতে হবে, তাছাড়া হোটেলই চলবে না। আমি কি ভুল বলতেছি? আচ্ছা, তাহলে ফাইভ স্টার হোটেলে মদ বাধ্যতামূলক, থাকতেই হবে, গুনাহ করবেন না, করতেই হবে। মদের বোতল, মদ ব্যাপারে রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান, সবগুলো শয়তানের কাম এগুলো। আমার রাসূল বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা, সমস্ত পাপের মা হলো মদ, মদ সমস্ত পাপকে টেনে আনে। একটা এক্সাম্পল দিলে খুব সহজ হয়ে যাবে। কোন এক আল্লাহওয়ালা এক নগরে বসবাস করতেন, শহরে বসবাস করতেন, সেই শহরে একজন বড় আল্লাহওয়ালারও বসবাস, সেই শহরে একজন জঘন্য পতিতাবৃত্তি করে বেড়ায় একজন নারীর বসবাস, শত শত পুরুষের জীবনকে নষ্ট করে দিয়েছে এই মহিলা। মনে মনে একদিন চিন্তা করলো, যেমন করি হোক এই শহরের বিখ্যাত আল্লাহর ওলিকে একদিন ধরে ফেলবো, পাকড়াও করব, ধরে ফেলে একদিন ঘরের মধ্যে তুলে টেকনিকে বলে, তোমার সামনে তিনটা দরজা খোলা, এই তিনটার যে কোনো একটা কাজ করবা, নচেত আমি এমন চিল্লান মারব নগরীর সমস্ত লোক এসে তোমাকে দেখে ফেলবে, তোমার মান সম্মান চলে যাবে। এক নম্বর হলো, তোমাকে এই যে মদের বোতল দিলাম, এই মদের বোতল থেকে তোমাকে মদ পান করতে হবে। নাম্বার দুই হলো, তোমাকে আমার সঙ্গে জেনা করতে হবে। নাম্বার তিন, অথবা এই যে শিশু সামনে বসে আছে, এই শিশুটাকে তোমার হত্যা করতে হবে। এই তিনটা অপরাধের যে কোনো একটা অপরাধ, তিনটা কাজের যে কোনো একটা কাজ তোমাকে করতে হবে। ওই আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করলেন, খুন তো করাই যাবে না, আমার এত বড় অপরাধ, জেনা তো করাই যাবে না, ইমানটা নষ্ট হয়ে যাবে, ইমান তো ধ্বংস হয়ে যাবে। মদের বোতল যদিও হারাম, এটাও যেহেতু হারাম, কিন্তু উপায় তো নাই, দেখি মদের বোতলটা খুলে এক ঢোক মারি। এক ঢোক যখন মদের বোতল মেরে দিয়েছেন, জীবনে যে মদ খায় নাই, যে জীবনে প্রথমবার মদ খাবে তার মাথা কি বেশি মাতাল না আরও বেশি মাতাল হবে? কম মাতাল না বেশি মাতাল? বেশি মাতাল হয়ে যাবে। মদ খেলে তাল না মাতাল বলেন তো? মদের ফলাফল কি তাল না মাতাল? মাতাল। যে জীবনে জর্দা খায় নাই, হঠাৎ করে জর্দা খেলে পরে মাথা ঘুরে পড়ে যাবে,
যে জীবনে কাঁচা সুপারি খায় নাই হঠাৎ করে প্রথম দিন খাইলে মাথা ঘুরে পড়ে যাবে মদের বোতল জীবনে মুখে নেন নাই সে আল্লাহওয়ালা যখন তিনি মুখে নিয়েছেন মাথা ঘুরে পড়ে গেছেন মাতাল হয়ে গেছে ওই মাতাল অবস্থায় জেনাও হলো খুনটাও হলো চিন্তা করেন এই মদ মদটা পান করার জন্য বাকি যে দুইটা কাজ ছিল জেনার কাজটাও তার বাদ থাকলো না খুনের কাজটাও তার বাদ থাকলো না অর্থাৎ এই কথা আমি বুঝাতে চাচ্ছি মদ আছে যেখানে জেনা আছে সেখানে জেনা আছে যেখানে খুন আছে সেখানে সবগুলোর সঙ্গে একটার জোড়া আছে না নাই কানেকশন আছে না নাই এইজন্য সকল হারাম কাজের বিরুদ্ধে সকল হারাম পথের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়ার দরকার আছে না নাই যদি অবস্থান না নেন তাহলে আপনি আল্লাহর আয়াতকে গোপন করলেন আল্লাহ তাআলা তার উপরে লানত করবেন এবং রাসূল তার বিরুদ্ধে মামলা দিবেন রাসূল কার বিরুদ্ধে মামলা দিবেন যে সমস্ত ব্যক্তি সমাজ রাষ্ট্র নেতাগুলো রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনটাকে চালু করে নাই যে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যারা ছাত্র ছাত্রীদেরকে কোরআন শিক্ষা দেয় নাই যে সকল পিতা মাতা তাদের সন্তানদেরকে কোরআন শেখায় নাই যে সকল মানুষ স্বেচ্ছায় কোরআন শেখা এবং অনুসরণ করা থেকে যারা বিরত রেখেছে যে সমস্ত ব্যক্তিগুলো কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে আল্লাহ সেদিন রাসূল আল্লাহর সামনে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিবে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার কেউ কি আমরা মামলা খেতে রাজি আছি তাহলে কোরআনটাকে মানবো আমরা আংশিক না পুরোপুরি নামাজে এবং সমাজে শুধু নামাজে না শুধু সমাজে নামাজে সমাজে এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় কোনো কন্ডিশন করা যাবে না কোনো শর্ত জুড়িয়ে দেওয়া যাবে না আজকে দেখুন কোরআন শিক্ষার অভাবে আজকে সমাজের কি অবক্ষয় দেখা যাচ্ছে দেখুন ছেলে মেয়ে হতে চায় মেয়ে ছেলে হতে চায় শরীফ শরীফা হাবিব হাবিবা করিম করিমা আর কি শরীফ নাকি শরীফা হতে চায় করিম নাকি করিমা হতে চায় হাবিব নাকি হাবিবা হতে চায় তাহলে শহীদ নাকি শহীদা হতে চায় কেন তার নাকি হতে মন চায় যে পুরুষ মেয়ের বেশ ধারণ করবে যে মেয়ে পুরুষের বেশ ধারণ করবে রাসূল বলেছেন তার উপর আল্লাহর গজব কার গজব আল্লাহর গজব আল্লাহর লানত তার উপরে মানব জাতির পরিচয়টা কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আমি তোমাদেরকে সৃষ্টি করেছি হে মানব মণ্ডলী তোমাদেরকে সৃজন করেছি এক নর এবং এক নারী থেকে আদম এবং হাওয়া থেকে ও জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে বিভিন্ন ভাগে ভাগে বংশে বংশে বিভিন্ন শাখা প্রশাখায় ভাষা বর্ণে ভিন্ন ভিন্ন করেছি লিতাআরাফু যেন তোমরা একে অপরকে চিনতে পারো তবে জেনে রেখে দিও তোমাদের মধ্যে সেই বান্দে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি সম্মানিত যে বান্দা আমার যে বান্দা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে মানব জাতির পরিচয় হলো মানবের মধ্যে দুটো শ্রেণী থাকবে একটা নর আর একটা কি একটা পুরুষ আর একটা মহিলা এছাড়া সেকেন্ড কোনো পরিচয় নাই কিন্তু আমার দেশে আজকে জোর করে চাপানো হচ্ছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার এই সমস্ত সচক্রান্তগুলো পশ্চিমা বিশ্বের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সমকামিতা ইউরোপ আমেরিকাতে হোমোসেক্স সেম সেক্সকে আমেরিকাতে ইউরোপের অনেক দেশে আইন আকারে সংশোধন আইন আকারে পাশ করেছে বিকৃত যৌনাচার আজ থেকে 5000 বছরের ঘৃণ্য ইতিহাস ফি আদনাল আরদ ওই ডেড সি এলাকা ওই জর্দান আল্লাহ রাব্বুল আলামিন ধসে দিয়েছিলেন গসব দিয়ে দাবিয়ে দিয়েছিলেন কেন কওমে লুত লুত আলাইহিস সালামের কওমরা তারা সমকামিতে লিপ্ত ছিল এমনকি লুত আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত সমকামিতায় লোকজনদেরকে ডেকে এনেছিল তার বাড়ি পর্যন্ত এই চরম অন্যায় কাজ করার কারণে বিকৃত যৌনাচার করার কারণে
সেই দিন আল্লাহর রাসূল লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তোমরা এই সমস্ত অপকর্মগুলো করুন আল্লাহ তাআলা আমাকে মেয়ে সন্তান দিয়েছেন আমার মেয়েদেরকে তোমরা বিয়ে করে নাও নারী পুরুষ এটা জায়েজ কিন্তু পুরুষ পুরুষ জায়েজ নয় মেয়ে মেয়ে জায়েজ না সম্পূর্ণ হারাম এরপর যখন তারে অপকর্মে লিপ্ত হলো এদেরকে একটা থ্যাক নামের আসার মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আজকে আমার দেশে এমন কিছু পুরুষ আছে কিছু মহিলা আছে যারা সমকামিতায় লিপ্ত তারা প্রাউড করে সামনে প্রচার করে মিডিয়ার সামনে বলে আমি একজন সমকামী পিটায় সোজা করা দরকার বেদবদের ঠিক কি না সমকামী থেকে আপনি কেমনে মেনে নেবেন আপনার বাপ যদি সমকামী হতেন আপনার জন্ম পৃথিবীতে হতো না আপনার বাবা যদি ট্রান্সজেন্ডারকে সমর্থন দিতেন আপনার জন্ম পৃথিবীতে হতো না অতএব যারা ট্রান্সজেন্ডার হতে চায় ওদেরকে দইরা একটা ভিন্ন একটা দ্বীপে পাঠানো হোক ওদের তার বাচ্চা কাচ্চা হবে না ওখানে পুরে মরুক বদমাইশগুলো সম্মানিত ভাইয়েরা ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক অন্য ধর্মের একজন মানুষের পরও তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান এ ওমেন ইজ এ ওমেন দ্যাটস জাস্ট এ কমন সেন্স অর্থাৎ একটা পুরুষ একটা পুরুষ একটা মহিলা একটা মহিলা এটা বোঝার জন্য কিছু লাগে না একটা কমন সেন্স দরকার সাধারণ একটা ধারণা থাকা দরকার কিছুই লাগে না এই বিকৃত যৌনাচারে যারা আসক্ত এটাকে যারা প্রমোট করতে চায় তারা কি সমাজকে রক্ষা করতে চায় না ধ্বংস করতে চায় রক্ষা করতে চায় না ধ্বংস করতে চায় ধ্বংস করতে চায় এগুলো কেন হচ্ছে এগুলোর মূল কারণ হলো মুসলিম সমাজ আজকে কোরআন থেকে কাছে না দূরে আসতে বলবেন না কাছে না দূরে দূরে আমরা কোরআনটাকে মানব শিখব জানব জোরে বলি ইনশাআল্লাহ তিলাওয়াত দিরাসাত তাদাব্বুর সবগুলি আমরা রাখব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এরপরে বলছেন লানত তো দেবই তবে হ্যাঁ যাদের মধ্যে মোটামুটি তিনটা দিক থাকবে আমি তাদের তওবা কবুল করব আমি তাদেরকে মাফ করে দেব জোরে বলি সুবহানাল্লাহ এই তিনটা কাজ আমরা শিখে যাব না ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আমার আলোচনায় কি বিরক্ত হচ্ছেন কষ্ট পাচ্ছেন সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ এত সুন্দর আপনাদের এলাকা চতুর্দিক থেকে বিচ্ছিন্ন আপনারা চতুর্দিকে পানি মাঝখানে আমি তাই না আমি এটা প্রায় বলি অনেক সুন্দর আছেন আপনারা মাঝখানে আমি চিন্তা করলাম আসতে নিয়ে ভাবলাম যে এই তো 4-5 কিলোমিটার একটা ব্রিজ হলে কেমন হয় তো ভাবলাম না এমনি ভালো আছে আল্লাহ যেমন করে সাজিয়ে দিয়েছেন সেই সাজানোর মধ্যে বরকত আছে না নাই বলেন তো আসতে বলবেন না আছে না নাই আছে যুবকরা কি এলাকার যুবকরা কি নেশা টেশা করে এই যুবকরা কি কিছু কও না তো তোমরা কোন নেশা করা যাবে কক্সবাজারে কোন বিসি বেশি পাওয়া যায় দানা দানা হ্যাঁ ইয়া বাবা কি যে মজা পায় সকল নেশাকে হারাম করেছেন তিনি কে আমার দেশের সীমান্তগুলোকে খুলে দেওয়া হয়েছে এগুলো আসতো হতো আসতো না খুলে দেওয়া হয়েছে একদিক থেকে ফ্যান্সি ডিল আসে আরেক দিক থেকে ইয়াবা আসে একটা জাতি ধ্বংসের জন্য যুব সমাজ ধ্বংস করলে জাতি ধ্বংস হয়ে যায় আজকে সেই যুব সমাজের হাতে সমস্ত মাদক কঠিন না সহজ সহজ সমস্ত মাদককে না বলে ফেলো কোন নেশার জগতে পা দিও না ধ্বংস হয়ে যাবে তোমার সবকিছু মাদক একটা মানুষকে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে ফেলে কিচ্ছু থাকে না তার মাদক হচ্ছে সকল পাপের মা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ খেলে তাল না মাতাল এক বেচারি অনেক রাতে মদ খেয়ে বাড়িতে আসছে আমি প্রায় বলি এটা তো বাড়িতে এসে দরজায় ডাকতেছে বউকে এই দরজা খোল চকচক লাল টকটকা বউ মনে মনে চিন্তা করে এত রাতে আসছে ও তো খাইছে কিছু দরজা খুললি তো পিছনে হতে পারে ওর তো মাথা ঠিক নাই তো বড় একটা ছেলে আছে বড় ছেলেকে ডাক দিয়ে বলে বাবা
তুই একটু ওঠ আমার সাথে আয় তোর বাপ আসছে সাথে চল তোর বাবার তো মাথা ঠিক থাকে না ও কি যেন খায় তো ছেলে বড় ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে এসে দরজাটা খুলছে তো লোড তো নেশা করছে দরজা খোলা মাত্রই বউয়ের দিকে তাকায় লাল চোখওয়ালা মানে চোখ দিয়ে চোখ দিয়ে তাকাচ্ছে বউয়ের দিকে আর তাকায় বলতেছে বউয়ের দিকে তাকায় বলতেছে আম্মা আসসালামু আলাইকুম যরাকন নাউযু বিল্লাহ বলতেই পারে কারণ তো তোর নেশা এটা বউ বলে হাইরে আমার পোড়া কপাল তোমার কি একটু হুঁশ নাই তুমি কারে কি বলে ডাকো তোমার পাশে একটা যুবক ছেলে দাঁড়ায় আছে তুমি আমার এই ছেলের সামনে আমাকে মা বলে ডাকতে পারো এটা কোনো কথা তোমার ছেলের দিকে তাকায় বলে দুলা ভাই আসসালামু আলাইকুম বুঝেন ভাই বিষয়টা হলো এখানে কি তার দোষ না নেশা বলেন কি বলেন তো কি ঐশীর তো কোনো দোষ ছিল না ঐশীর হাতে যারা ইয়াবা তুলে দিয়েছে তাদের দোষ আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা আজকে ঐশীরটা প্রকাশ পেয়েছে হাজারো ঐশী হাজারো নেশাখোর আমার দেশে আছে না নাই সব ধ্বংস হয়ে যাচ্ছে যুবকরা পর্নোগ্রাফিতে আসক্ত হবে না তোমার ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে তোমার যৌবন হারিয়ে ফেলবে বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে মাস্টারবেশনে যাবে না কিয়ামতের দিন তুমি আল্লাহর সামনে অঙ্গ ফুল ফুল ফুলা অবস্থায় সকল অঙ্গ প্রত্যঙ্গ তোমার ফুলে যাবে আল্লাহর সামনে তোমাকে লজ্জায় দাঁড়াতে হবে পাপ কাজে যেও না পাপ থেকে তোমাকে বাঁচতে হবে এটা তোমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নামাজ পড়তে হবে কয় অক্ত আসতে বলবেন না কয় অক্ত পাঁচ অক্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর আয়াতের পরেই ইল্লা শব্দ বলেছেন ইল্লা তবে ওই সমস্ত বান্দাগুলোর আমি তওবা কবুল করে নেব তাদের প্রতি আমি রহমদিল হব তাদেরকে আমি মাফ করে দেব যাদের মধ্যে তিনটা দিক পাওয়া যাবে এক নম্বর হলো ইল্লাল্লাযীনা তাবু وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم جرى بولون الله أكبر أمار فايرا عمر نام শুনলে কি মনে হয় লোকটা খারাপ না ভালো শুধু ভালো না মহা ভালো কিন্তু এই লোকটা কি ভালো ছিলেন না খারাপ ছিলেন কি ছিলেন বলেন শুধু খারাপ না ভালো খারাপ ছিলেন খুব খারাপ ছিলেন রসুলকে যিনি মারতে যান নাঙ্গা তরবার নিয়ে উগ্র মেজাজ নিয়ে রসুলকে যিনি মারতে যান সেই লোকটা তো ভালো ছিলেন না কিন্তু সেই লোকটা ভালো হয়ে গেলেন সেই লোকটা আল্লাহওয়ালা হয়ে গেলেন সেই লোকটা জগৎধন্য একজন মুসলিম উম্মার জন্য বড় মডেল হয়ে গেলেন এবং রাসূল নিজে বলেছেন আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো লাকানা উমার আমার উমর নবী হয়ে যেত যরকন সুবহানাল্লাহ কিন্তু চেঞ্জ হলেন কেমনে চেঞ্জ হওয়ার মূল কারণ হলো কোরআন 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 তাকে চেঞ্জ করে দিয়েছে ফিরে এসেছেন আল্লাহর পথে মাফ করে দিয়েছেন কে আসতে বলবো না মাফ করে দিয়েছেন কে আজকে একটা ইতিহাস পড়লাম এই ইতিহাস কখনো এর আগে বলা হয় না সাহাবির একটা ইতিহাস সেই সাহাবির জীবনটা এমন ছিল সেই সাহাবিটার নাম হলো ওমায়ের সেই সাহাবির নাম কি ওমায়ের রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেন নাই তিনি তার ছেলে আবু জেহেলের নেতৃত্ব অবলম্বন করে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল বদর যুদ্ধে কুরাইশ নাস্তে নাবুদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় সেই বদর যুদ্ধে তার ছেলে ওহাব গ্রেফতার হয়ে যায় যুদ্ধবন্দী হয়ে যায় কিন্তু বাপ ওমায়ের চরম খেপে যায় রেগে যায় হা আমার ছেলেকে যুদ্ধবন্দী করে রেখে দিয়েছে ওমায়ের প্রচন্ড খেপে গিয়ে রেগে গিয়ে বললো আমি তো গরিব মানুষ আমার ফ্যামিলির দায়িত্ব যদি কেউ গ্রহণ করত আমি বিষাক্ত তীরের আঘাতে বিষাক্ত তরবারির আঘাতে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম যরকম নাউযু বিল্লাহ এই কথা শুনি সাফওয়ান বিন উমাইয়া সে বলে ফেললো উমাইয়া সাফওয়ান বিন উমাইয়া বলে ফেললো ওমায়ের শোনো তুমি যদি এমন কাজ করতে পারো তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেবে এমন সিদ্ধান্ত যদি নিতে পারো তোমার ফ্যামিলির সমস্ত দায়ভার আমি নিলাম সব দায়িত্ব আমি নিলাম তোমাকে আমি ছেড়ে দিলাম
করল কি উমাইর রাদিয়াল্লাহু তাআলা হয় ইসলাম গ্রহণের পূর্বে বদর যুদ্ধের পরপরের ঘটনা এটা এই সাহাবী উমাইর করলেন কি বিষাক্ত তরবারি নিলেন তরবারির গায়ে বিষ লাগিয়েছিলেন তীর হাতের মধ্যে নিলেন মদিনায় চলে গেছে লুকায় লুকায় রাসূলকে ধরে ফেলবে কিন্তু মরের চোখ তো ফাঁকি দেওয়া কঠিন কার চোখ ওমরের চোখটা ছিল খুব মারাত্মক সাইয়েদনা আলী ছিলেন গোয়েন্দা আর ওমর ছিলেন অপারেশন সেকশনে তিনি কাজ করেছেন কিছু হলি বলতেন হুজুর বলে দেন সাইজ করে দেই সাইজ করার জন্য কে মানে সাইজ করার জন্য কে ওমর আর আলী ছিলেন গোয়েন্দা কম গোয়েন্দার প্রধান ছিলেন সমস্ত গোয়েন্দাগিরি করতেন তিনি কূটনৈতিক তৎপরতাগুলো চালাতেন তথ্যগুলো নিয়ে আসতেন সংবাদ প্রবাহ সংবাদগুলো আদান প্রদান করতেন সাইয়েদনা আলী যখন তিনি এই ওমাইরকে দেখলেন সন্দেহ হয়ে গেল চট করে তার ঘাড়টা ধরলেন ঘাড় ধরেছেন ঘাড় ধরে সোজা নিয়ে এসে নবীর সামনে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলতেছে এই কুকুরটা কোথা থেকে আসলো কি আসলো বলেন কুকুরটা কোথা থেকে আসলো সাইয়েদনা ওমরের ফারুক টের পেয়ে গেছেন টের পাওয়ার সঙ্গে সঙ্গেই রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এর মতলব ভালো না এর মতলব ভালো না রাসূল মুসকি মুসকি হাসি মেরে বলছে ওমাইর তুমি কি জন্য এসেছো বুঝতে পেরেছি আমি কি বুঝতে পেরেছেন আপনি বলুন তুমি আর সাফওয়ান বিন উমাইয়া কাবার চত্বরে দাঁড়ায়া গোপন হত্যার পরিকল্পনা করেছ আল্লাহ আকবার বলবেন না গোপন হত্যার পরিকল্পনা করেছ তোমার তরবারিতে বিষ লাগায় নিয়ে এসেছ তীরের মধ্যে বিষ লাগায় নিয়ে এসেছ আমাকে হত্যার মানসিকতা নিয়ে তুমি চলে এসেছ তোমার পরিবারের দায়িত্ব নিয়েছে সাফওয়ান বলতো কথাটা সত্য কিনা সঙ্গে সঙ্গে তরবারি ফেলে দিয়ে বলতেছে পৃথিবীর কোনো মানুষ তো এটা এই কথা জানার কথা নয় আপনি জানলেন কেমনে বুঝতে পেরেছি আপনি আল্লাহ নবী ছাড়া কেউ হবেন না যরকান সুবহানাল্লাহ রাসূলকে জানায় দিয়েছেন তিনি কে আস্তে বলবেন না তিনি কে আল্লাহ জানায় দিয়েছেন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নবীর হাতে হাত রাখলেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বেশ কিছুদিন চলে গেল মক্কায় কোনো খবর যায় না সাফওয়ানের কাছে সংবাদ চলে গেছে সেই সাফওয়ান যখন শুনেছে ওমাইর মারতে যাও মারতে গিয়ে সে নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সাফওয়ান বলছে ওমাইর তুই তো বড় বেঈমান রে দেখেন এক বেঈমান আরেকজনকে বেঈমান করে ঠিক আছে না তুই তো বড় বেঈমান রে পাঠালাম কি কাজে তুই করলি কোন কাজ এত বড় তুই বিশ্বাসঘাতকতা করলি সঙ্গে সঙ্গে ওমাইর বললেন সাফওয়ান মক্কা বিজয়ের সময় সাফওয়ানকে লক্ষ্য করে বলছে সাফওয়ান রে আমি তো মারতে গিয়েছিলাম ঠিকই মেজাজ নিয়ে মারতে গিয়েছি কিন্তু পারলাম না কারণ এই মহাসত্য এই মহাবাণী এই মহাগ্রন্থ কোরআন এই মহানবীকে আমি অমান্য করতে পারি নাকি আমি সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله هداية المالك كي আস্তে বলবেন হেদায়েতের মালিক কে ঠিক ওমরের মতই হলো ওমর মারতে গেছেন রাসূল কে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন ওমাইরও ঠিক তাই হলো আমার নবীজি ফাতে মক্কার দিন ওমাইরকে সামনে নিয়ে বলেন ওমাইর তোমার সাফওয়ান কোথায় হুজুর সাফওয়ান পালায় দৌড় মারছে রাসূল বলেন সাফওয়ানকে আমি মাফ করে দিলাম যদি সে ইসলাম কবুল করে নেয় সাফওয়ান নবীর সামনে দাঁড়িয়ে বলছে আপনি তো মহামানব আপনার মধ্যে কোনো প্রতিশোধের চিন্তা নাই আমার নবীর মধ্যে ছিল প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি আজকে আমার দেশে চলছে প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি বলেন ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি কেন কেন আপনি মানুষকে মাফ করতে জানবেন না আল্লাহ আপনাকে মাফ করবেন না والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين আপনি মানুষকে মাফ করে দিবেন আপনি ক্রোধকে সংবরণ করবেন আল্লাহ আপনাকে মাফ করবেন আমার বন্ধুগণ মক্কা যেদিন বিজয় হলো সমস্ত কাফের মুশরিকরা ভেবেছিল মুহাম্মদ বুঝি মক্কার সমস্ত কাফেরদেরকে মেরে সব রক্তপাত করে দেবে কিন্তু রাসূল সেদিন মক্কার মধ্যে ঢুকে বললেন আজকের দিন আমি সবাইকে মাফ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আপনি প্রতিশোধ নেবেন আপনার ক্ষমতা আছে আপনি প্রতিশোধ নেবেন এই প্রতিশোধের মজা আপনি কিছুক্ষণ পাবেন
কিন্তু আপনি প্রতিশোধ নিতে পারতেন কিন্তু আপনি মাফ করে দিয়েছেন এই মজা আপনি সারা জীবন পাবেন মাফ করতে শিখেন প্রতিশোধ নেওয়া ভালো না প্রতিশোধ নেওয়া ভালো নয় শুধু আগুন দ্বিগুণ দ্বিগুণ বাড়তেই থাকে সত্য কথা বলুন হক কথা বলুন ইমাম ইবনে তাইমিয়া যখন দামেস্কের জেলখানায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দামেস্কের জেলখানায় যখন তাকে ঢোকানো হলো আলেমদের জায়গা কোথায় হয় বলেন তো আজ থেকে আলেমদের জায়গা হককানে আলেমদের জায়গা কোথায় হয় জেলখানায় ইমাম ইবনে তাইমিয়া জগৎ বিখ্যাত দার্শনিক বড় আলেম ইমাম ইবনে তাইমিয়া দামেস্কের জেলখানায় সিরিয়ার দামেস্কের জেলখানায় তাকে ঢুকাইছে জেলার এসে কান দিয়ে আর বলে হুজুর আমি তো হুকুমের গোলাম আমার কিচ্ছু করার নাই আমার কি কোনো দোষ হবে হুজুর ইমাম ইবনে তাইমিয়া বললেন আমি হুকুমের গোলাম তুমি এই কথা বলে তুমি পার পাবে তোমাদের মতো লোক থাকার কারণে জালিমরা জুলুম করার সুযোগ পায় আহমাদ ইবনে হাম্বল ইরাকের বাগদাদের জেলখানায় জেলার এসে কান দেয় বলে শেখ ওস্তাদ আমার কিচ্ছু করার নাই আমি কি করব আপনার জন্য আমি কি কোনো অপরাধ করে ফেললাম সেই ধনী আব্দুর রহমান ইবনে আউফ শুধু হক কথা বলার কারণে নবীর সাথে মক্কা থেকে মদিনায় পাড়ি জমালেন কোটি কোটি টাকার বিজনেসকে তিনি জলে ফেলে দিয়ে মদিনায় চলে আসছেন সুবহানাল্লাহ বলবেন না জান্নাত কি এত সস্তা জান্নাত কি এত সস্তা রেখে দিয়ে চলে আসছে বউ ইসলাম কবুল করেনি সন্তান ইসলাম তাও থুইয়া চলে আসছে মদিনায় চলে গেছে নবীর সামনে চুপ মেরে বসে আছেন আব্দুর রহমান ইবনে আউফ নবীজি দেখে কেঁদে ফেললেন মানুষ তো রসুল কেঁদে ফেলে বলছেন আব্দুর রহমান আমি তোমার ব্যবসার জৌলুস দেখেছি কত বড় তোমার বিজনেস তোমার বউটাও নাই ছেলে মেয়েও নাই ব্যবসাও নাই তুমি এখানে অসহায়ের মতো বসে আছো তোমাকে দেখে তো আমার চোখে পানি চলে আসছে আব্দুর রহমান তোমার কি মন খারাপ বলতেছে হুজুর আপনি আমাকে কি বলেন চুল পরিমাণ আমার কোনো আফসোস নাই কেন আমি আল্লাহকে পেয়েছি রসুলকে পেয়েছি জোরে কল সুবহানাল্লাহ আমি আল্লাহকে পেয়েছি রসুলকে পেয়েছি রসুল বলেন আব্দুর রহমান তোমার কি একটুও কষ্ট হচ্ছে না হুজুর আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই আমি তো আল্লাহকে পেয়েছি আমি দিন পেয়েছি আমি ইসলাম পেয়েছি ওয়ামান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ মদিনার আনসার সাহাবী বিশাল ধনী ছিলেন তাকে ডাক দিয়ে বললেন আনসার এদিকে আসো তো আমার আব্দুর রহমান খুব ধনী ছিল দেখো তো এর জন্য কিছু করা যায় নাকি আনসার তো আনসারই সাহায্য করিতে সাহায্য রসুল কইছে আর কি করা যায় ঘোড়ার পিছে উঠায় নিছেন তারে ঘোড়ার পিঠে উঠায় নিয়া আব্দুর রহমান ইবনে আউফকে সঙ্গে করে নিয়া চলে গেছেন মদিনার সবচেয়ে বড় দুটা খেজুর বাগান দেখানোর জন্য বড় দুইটা খেজুর বাগান দেখালেন বড় দুইটা খেজুর বাগান দেখায় বলছেন ভাই আব্দুর রহমান এই দুইটা বাগানের কোন বাগানটা তোমার পছন্দ বলো এই দুইটা বাগানের মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়ে দিয়েছেন যেটা পছন্দ হবে সেই পছন্দের বাগান এই মুহূর্তে আমি দাঁড়ানো অবস্থা আমি তোমার নামে দলিল করে দেব আব্দুর রহমান খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে বলছেন আনসার সাহাবি দিতে হবে না রে আমার সম্পদের তেমন কোনো লোভ নাই বহু সম্পদ এই হাতে আমি ব্যবহার করেছি আমার কোনো প্রয়োজন নাই বাগান দিতে হবে না আমি এতে তৃপ্ত নই এবার বলছে শোনেন বউ তো নাই আপনার আপনার যৌবন আছে বউটাও দরকার এই মদিনের কোনো মেয়ের বাপ আপনার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না কারণ আপনার কোনো ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই আল্লাহ আমাকে দুটা স্ত্রী দান করেছেন যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব সেই তালাক দেওয়া স্ত্রীকে আপনি আপনার বউ বানায় নেবেন আব্দুর রহমান ইবনে আউফ বললেন ভাই রে বউ তোমার তালাক দেওয়া লাগবে না খেজুর বাগান আমাকে দেওয়া লাগবে না তুমি আমাকে ছোট্ট একটা বাজার দেখায় দাও সেই বাজারে আমি একটু হালকা ব্যবসা শুরু করে দেব আমি ব্যবসা শুরু করলেন ব্যবসায়ী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু রসুল ব্যবসা করেছেন রসুল কি করেছেন ব্যবসা করেছেন আব্দুর রহমান ইবনে আউফ ব্যবসা শুরু করে দিলেন
ব্যবসা করতে করতে কয়েক রতি সোনা কামাই হলো কয়েক আনি নয় আনিটা একটু বেশি হয় রতি কয়েক রতি সোনা কামাই করলেন কয়েক রতি সোনা কামাই করে নিয়া কিছু টাকা জমা করলেন যৌবন তো আছে বিয়ের প্রয়োজন বিয়েটাও করে নিলেন বিয়ের তিন থেকে চার দিন পর নবীর দরবারে চলে গেছেন নতুন কাপড় চোপড় পরে চেহারার মধ্যে চাকচিক্য ভাব চলে আসছে নবীজি বলেন আব্দুর রহমান কয়েকদিন যাবত তোমাকে দেখি না কিন্তু আজকে তোমার চেহারা দেখে কেমন যেন মনে হচ্ছে তুমি কিছু একটা ঘটাইছো মনে হয় তুমি কি বিয়ে করছো নাকি কুজুর বিয়ে তো করে ফেলছে তুমি আমার দাওয়াত দিলা না কুজুর মনে ছিল না কি ছিল না এরকম কিন্তু অনেক সময় প্রিয়জন বাদ যায় না বিয়ের সময় বাদ যায় হঠাৎ করে হয়ে গেছে হুজুর বিয়ে শাদী করে নিয়েছি রাসূল বলেন ঠিক আছে জরুরি কাজ বিয়ে করা যৌবনকে কন্ট্রোল করার জন্য যৌবনকে ঠিক রাখার জন্য বিয়ে করেছো ভালো কথা টাকা পাইছো কই মরণার টাকা দিলা কেমনে কুজুর ছোট্ট বাজার পেয়েছিলাম সেখানে ব্যবসা করতে করতে কয়েক রাতে সোনা কামাই করছি সেই কয়েক রাতে সোনা কামাই করে মরণার টাকা নির্ধারণ করে আমি আমার বউকে মরণার সম্পূর্ণ পরিশোধ করে বউটা বানায়া আমার ঘরে নিয়ে আসছি হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দিবেন আমার নবীজি সেই সময় সুন্দর করে রসুল তার জন্য তার পরিবারের জন্য দোয়া করছেন এইভাবে আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে বরকত দাও তার ব্যবসা সম্পদে বরকত দাও নবীর দোয়া মিস না কবুল আল্লাহ তাআলা তার ১৩টা সন্তান দিয়েছেন কয়টা ১৩ সন্তান দিয়েছেন আর এই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করলেন ওই মদিনায় আসার পরেও তাবুক অভিযানের দিন এই আব্দুর রহমান ইবনে আউফ তিনি একাই তিন বস্তা সোনা দান করেছেন কয় বস্তা তিন বস্তা আমার ভাইয়েরা সম্পদ আসবে যাবে সম্পদ থাকবে আবার থাকবে না অভাব আসবে আবার সচ্ছলতা আসবে কিন্তু সবসময় আমার স্মরণ করতে হবে কাকে আসতে বলবেন না কাকে আল্লাহকে কিন্তু আব্দুর রহমান ইবনে আউফের মূল টার্গেট হলো কাকে এক নম্বর পাওয়া আসতে বলবেন না কাকে পাওয়া নাম্বার টু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া সে আল্লাহ এবং রাসূলকে আমাদের পেতে হবে যিনি আল্লাহকে পেয়েছেন যে রাসূলকে পেয়েছে তার আর কিছুই লাগে না মুমিন জীবনের বন্ধু হবে তিনজন মহান রব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে ৫৫ নম্বর আয়াতে বলছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকীমুনাস-সালাহ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ জোরে বলুন আল্লাহু আকবার তোমাদের বন্ধু হবে এক নাম্বার কে আরো জোরে কে নাম্বার দুই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার তিন তোমাদের বন্ধু হবে ইমানদাররা এই তিন বন্ধুর বাইরে যে বন্ধুই তুমি পাততে যাবে এটা একদিন শেষ হয়ে যাবে বউ থাকবে না সন্তান থাকবে না বন্ধু বান্ধব থাকবে না সব একদিন হেরে যাবে কিন্তু বউটা যদি ইমানদার হয় টিকে যাবে সন্তান যদি ইমানদার হয় টিকে যাবে বন্ধু যদি ইমানদার হয় টিকে যাবে তোমার আত্মীয় স্বজন যদি ইমানদার হয় টিকে যাবে অতএব সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে কিসের ভিত্তিতে বলেন ইমানের ভিত্তিতে মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ইমান আমার ভাইয়েরা রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করা শিখতে হবে রাসূলের মহব্বতটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক তার অনুগত্যের দিকটা বড় গুরুত্বপূর্ণ দিক নবীর আনুগত্য পূর্ণাঙ্গ ছিল বলে সাহাবায়ে কেরামদের নাম পৃথিবীতে সবচাইতে বেশি এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে আল্লাহ নবীর পরে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন সাহাবারা আর সেই সাহাবিদের এত দাম বেড়ে যাওয়ার মূল কারণ হলো এক নম্বর তারা তাদের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছে যখন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার নবীকে সব সাহাবী ভালোবেসেছেন তবে একজন সাহাবীর কথা আজকে এই মুহূর্তে মনে পড়ল আমার নবীজি দুটা জায়গায় সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন দুটা জায়গায় তিনি দীর্ঘ টাইম না খাওয়া অবস্থায় থেকেছেন খাবার পান নাই বলে খেতে পারেন নাই খান নাই আবার আপনার ঘরের খাবার আছে আপনি খাবেন না সুন্নত আদায় করবেন তা হবে না রাসূল খান নাই কখন যখন তার খাবার ছিল না খাবার আছে তিনি খান না এটা কিন্তু ঠিক না আপনার সম্পদ আছে আপনি খাবেন না এটা ঠিক নয়
রাসূল কখন খাবার খান নাই খেতে পারেন নাই যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেছেন তিনটা দিন তিনটা রাত সেখানে তিনি খেতে পারেন নাই আর আরেকটা জায়গায় সবচেয়ে বেশি তিনি খাবারের কষ্ট পেয়েছেন সেটা হলো যুদ্ধের কারণে শিশু ইসলাম মক্কা থেকে মদিনায় রাসূল চলে আসছেন বদর যুদ্ধ পাড়ি দিয়েছেন এক বছর পর তার এক বছর পর উহুদ যুদ্ধ পাড়ি দিয়েছেন তার এক বছর পরই খন্দকের পরিখা খনন যখন শুরু হয়ে গেল ধরুন আমি একটা প্রশ্ন করব গোটা পৃথিবীতে এখন যুদ্ধ বিধ্বস্ত দেশ হলো রাশিয়া ইউক্রেন তাদের অর্থনৈতিক অবস্থা আগের চাইতে খারাপ না ভালো ধারণা খারাপ বরঞ্চ তাদের এই যুদ্ধের কারণে গোটা পৃথিবীর সমস্ত পণ্য সামগ্রীর দাম কমছে না বাড়ছে তেলের দাম কমছে না বাড়ছে বাড়ছে আমার নবীজি মদিনায় চলে গেলেন বদর পাড়ি দিলেন উহুদ পাড়ি দিলেন আবার খন্দকের পরিখা খনন শুরু হয়ে গেছে পুরা অর্থনীতি সম্পূর্ণ ক্রাইসিসে পড়ে গেছেন রাসূল সেই সময় খাবার পান নাই নিজে খাবার খাবেন সে খাবার পর্যন্ত নাই আমার নবীজি নিজে কোদাল মারা শুরু করে দিয়েছেন রাসূল তেমন রাসূল ছিলেন রাসূল তেমন নেতা ছিলেন কর্মীদেরকে লাগায় দিয়ে তিনি চুপ করে বসে থাকেন নাই রাসূল সবার আগে কোদালটা হাতে নিয়েছেন জোরে কান সুবহানাল্লাহ আমার নবীজি আগে খেতেন না খাওয়াতেন আস্তে করে খেতেন না খাওয়াতেন খাওয়াতেন রাসূল আগে নেতা ছিলেন তিনি কি কর্মীদেরকে আগে দিতেন না নিজে আগে যেতেন নিজে আগে যেতেন আমার নবীজি খন্দকের পরিখা খনন করার সময় কোদাল মারতেছিলেন সিরাত ইবনে হিশাম এসেছে কোদাল মারতে মারতে আমার নবীজির সুন্দর কালো কেশ সুন্দর কালো চুল ধুলায় মলিন হয়ে গেছে কাপড় চোপড়গুলো ধুলা ময়লা হয়ে গেছে একদিন না দুদিন না তিন দিন না চার দিন চার রাত আমার নবীর পেটে খাবার তো দূরের কথা পানি পর্যন্ত ঢোকে নাই খাবার নাই পানি নাই আমার নবীজি সেই সময় সহ্য করতে না পেরে কাউকে না জানাইয়া জামার ভিতরে পাথর দিয়ে পেটে পাথর বেঁধেছেন পাথর যখন বেঁধেছেন পেটে কেউ টের পায় নাই কিন্তু একজন সাহাবী রাসূলকে খুব কাছ থেকে তিনি তাকে চিনতেন বুঝতেন তার মনের খবরটা বুঝতেন সেই সাহাবীর নাম হলো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে অতি কাছ থেকে দেখলেন নবীজির পেটে শক্ত কি যেন বেঁধে আছে আস্তে করে হাত দিয়ে বলছেন হুজুর আমি কিন্তু টের পাইছি আপনি খোদা সহ্য করতে পারতেছেন না আপনার পেটে আপনি পাথর বেঁধেছেন রাসূল মুসকি হাসি মেরে বলছে জাবির রে আমি তো কাউকে বুঝতে দেই না তুই বুঝলা কেমনে হুজুর আমি যে আপনাকে খুব ভালোবাসি আপনার চেহারা দেখে আমি টের পাইছি সঙ্গে সঙ্গে জাবির বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে বউকে বলছেন বউ আমার ওই যে আমাদের একটা ছোট্ট ছাগল ছিল ছাগলটা কোথায় কোমক জায়গায় আছে নিয়ে আসলেন স্বামী বউ মিলে ছাগলটা জব করলেন জব করে বলছেন বউ আমার শোনো সুন্দর করে পাকা বা রান্না করবা আজকে আমার বাড়িতে আমার রাসূলকে দাওয়াত দিয়ে খাওয়াবো রাসূলকে তৃপ্তি ভরে খাওয়াবো রান্না বান্না করে নাও কিন্তু বউটা বলে দিচ্ছে স্বামী আমার মাত্র পাঁচ ছয় কেজি ওজনের ছাগল যদি আপনি সবাইকে বলতে যান খাওয়ানো সম্ভব হবে না শুধু রাসূলকে কানে কানে বলবেন কয়েকজন সাহাবী কিনে রাসূলকে আস্তে করে নিয়ে চলে আসবেন আচ্ছা ঠিক আছে গিয়া মানবের সামনে গিয়ে কেঁদে কেঁদে বলছে হুজুর আপনার পেটে পাথর চলুন না আমার ঘরে যাই কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন কেন কি হয়েছে কি খাবার হুজুর আপনার জন্য আমার বউকে একটা ছাগল জব করে দিয়ে আসছি ছোট্ট ছাগল পাঁচ ছয় কেজি ওজনের চলেন আপনাকে তৃপ্তি বলে রুটি দিয়ে খাওয়াইয়া দেব আমার নবীজি একটা মুসকি হাসি মারলেন চাঁদের মতো হাসির ঝিলিক দিত তার মুসকি হাসি রাসূল মুসকি হাসি মেরে চট করে সেই জায়গা থেকে দাঁড়ায়া সব সাহাবীকে লক্ষ্য করে বলছেন ও সাহাবীরা তোমরা কি জানো আমার জাবির আমাদেরকে দাওয়াত দিয়ে ফেলছে কত কি মুসিবত এখন ছয় কেজি ওজনের এই ছাগল সব সাহাবীর কি পেট ভরবে আজ থেকে পেট ভরবে এ তো স্বাভাবিকভাবে ভরবে না সাইয়েদিনা জাবির মাথায় হাত দিলেন কুজুর আমি আপনাকে কানে কানে বললাম এত লোককে আপনি দাওয়াত দিলেন আমি কেমন করে আপনার এই মেহমানদারি আমি রক্ষা করব রাসূল মুসকি মুসকি হাসি দিয়ে বলছে জাবির রে বিশ্ব নবী কখনো একা খায় না তুমি যখন বলেছ আমাকে শুধু খাওয়াবে আমি এতগুলো সাহাবীকে নিয়ে আমি কেমনে এদেরকে রেখে আমি খাবো ওদেরকে ছাড়া আমি খাবো না তবে তুমি চিন্তা করো না বান্দা যা রিজিকের দায়িত্ব তার জোরে কোন সুবহানাল্লাহ সাইয়েদিনা জাবির বাড়িতে চলে গেলেন আমার নবীজি সব সাহাবীকে নিয়ে জাবিরের বাড়ির দিকে রওনা দিলেন
জাবিরের বাড়ির দিকে রওনা দিয়ে বাইরে দাঁড়ায় আছেন ভিতরে গিয়ে বলছেন আমার বউ শোনো কাম তো সারছে কি রাসূলকে কানে কানে বলছে কিন্তু রাসূল তো হাটে হাড়ি ভাঙছে সবাইকে বলে দিবেন এখন কি করা যায় বউটাও বলতেছে স্বামী আমার চিন্তা করবেন না নবীর মুখ থেকে যখন বের হয়েছে চিন্তা করবেন না বান্দা যা রিজিকের দায়িত্ব তা জরকান সুবহানাল্লাহ এমন তাওয়াক্কুল সবার মধ্যে থাকলে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে পাখির মতো খাওয়ায় দিতেন কিন্তু আমরা তো টেনশন করি কেমনে চলবো কেমনে খাবো কেমনে পড়বো কেমনে যাবে দিন এই কেমনে কেমনে চিন্তা করায় দেয় শয়তান কে কে বলেন তো শয়তান আমি আমার জরিপ অনুযায়ী একটা কথা বলতে চাই একটা লাইন মাথায় রাখবেন সারা জীবনে একটা লাইন কতটা মাথায় রাখবেন আমি প্রায় এই চিন্তাটা করি আমি এটারে বাস্তবায়ন করার চেষ্টা করি আমার ব্যক্তিগত আমল আমি এটা মনে করি সবাই মাথায় বিষয়টা রাখবেন আপনার জীবনের যত হতাশা যত চিন্তা যত টেনশন যত পেরেশানি যত আপনার ঝুট ঝামেলা যত কিছু থাকুক না কেন সব কিছু মাথায় নিয়ে যখন আপনি একটা সেজদা তৃপ্তি মতো দিবেন আল্লাহর আদালতে আল্লাহর সামনে সমস্ত অশান্তি মুহূর্তের মধ্যে আপনার ভিতর থেকে শেষ হয়ে যাবে এই প্রশান্তির সেজদার চাইতে বিশ্বের কোন কাজে এমন প্রশান্তি নাই আল্লাহু আকবার বলে সেজদা দেব কাকে আস্তে বলো সেজদা দেব কাকে আল্লাহকে আমি কি আলোচনা চালাবো কোন সমস্যা অসুবিধা নাই তো জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মওতে আল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা জাবির রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে কম বাস ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন আমার নবীর সঙ্গে একদিন মদিনার বাহির থেকে মদিনার দিকে আসতেছিলেন জাবিরের ঘোড়াটা জাবিরের একটা উট সে যে উঠে তিনি বসাছিলেন সে উঠটা ছিল বুড়া উঠ আস্তে আস্তে যায় রাসূল বললেন জাবির তোমার উট তো আস্তে আস্তে যাচ্ছে জাবির বলছেন হুজুর আপনি এটা খেয়াল করেছেন আপনি আমার একটা দোয়া করে দেন যেন আমার উটটা সবার আগে চলে যায় রাসূল একটা ঘুতা মারলেন এই বুড়া উটটা এক ঘুতা পায় এমন জোরে একটা দৌড় মারল সবাইকে পিছিয়ে জাবিরের উটটা সামনে সবার আগে চলে গেছে মদিনায় যাওয়ার পরে রাসূল বলছেন জাবির তোমার উটটা আমার কাছে বেচবা নাকি মনে মনে তিনি ভাবছেন আমার তো বুড়া উট বেচলে তো ভালোই হয় কে হুজুরে বেচে দেব কে এই যে টাকা দাও উটটা আমাকে দিয়ে দাও উটটা হাতের মধ্যে নিয়ে বলছেন জাবির তুমি আমার এত কাছের সাহাবি তুমি আমার দুঃখগুলো বুঝো খুব কাছ থেকে তুমি আমাকে চেনো আমি তোমার কাছ থেকে উটটা নেব আর তোমাকে টাকা দেবো এটা কেমন করে হয় টাকাও দিলাম আবার উটটা কিনে নিয়ে আবার উটটা আমি তোমার কাছে ফেরত দিয়ে দিলাম যারকান সুবহানাল্লাহ রাসূল ভালোবেসেছেন সবাইকে ভালোবাসা দিয়েছেন ভালোবাসা নিয়েছেন আমরা ভালোবাসা দেব ভালোবাসা নেব আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন
জোরে বলি আমিন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজ করতে বলেছেন সূরা বাকারার 160 নম্বর আয়াতে আয়াতের দিকে আবার ফিরে যাচ্ছি আমরা ওইদিকে জাবিরের বাড়ির দাওয়াত কিন্তু খাওয়া শেষ হয় নাই মনে আছে আপনাদের মনে আছে সবার মনে আছে তো আমি যদি ভুলে যাই মনে করে দিবেন আমারে ঠিক আছে না এটা মনে করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم إن وأنا التواب الرحيم طب ها এক নাম্বার যারা গুণ যারা তৌবা করবে তৌবা করবে তৌবা মানে হচ্ছে ফিরে আসা কার দিকে ফিরে আসা আস্তে বলবেন না কার দিকে ফিরে আসা হয়তো কারো সম্পদ নষ্ট করেছিলাম তার কাছে গিয়ে মাফ চেয়ে নেব অথবা তাকে দিয়ে দেব সবকিছু ভাই তোমার পুকুরটা জবরদখল করছিলাম ভাই মাফ করে দাও আমারে তোমার কাছ থেকে জুলুম করে এটা নিয়েছিলাম তুমি আমারে মাফ করে দাও কোন বান্দার হক নষ্ট করে তৌবা করলে তৌবা কবুল হবে না তৌবা কবুলের কিছু শর্ত আছে নাম্বার ওয়ান তৌবা করতে হবে কার কাছে মাফ চাইতে হবে কার কাছে কোন দরবারে গিয়ে সেজদা দেওয়া যাবে দরবারে গিয়ে সেজদা দেওয়া যাবে কোন ব্যক্তি পূজা করা যাবে ব্যক্তি সেজদা দেওয়া যাবে কোন ব্যক্তিকে অন্ধ অনুগত করা যাবে যাবে না এমন জাতীয় কোনো কাজ করা যাবে না করলে তার তৌবা কবুল হবে না তৌবা কবুলের এক নাম্বার শর্ত হলো আল্লাহ ছাড়া কারো কাছে তৌবা করা যাবে না নাম্বার দুই যে ভুলটা করেছি ওই ভুলটার জীবনে কখনো করবো না এমন পণ এমন সিদ্ধান্ত নেওয়া নাম্বার তিন হলো তৌবা যদি আপনি কবুল করায় নিতে চান সবচাইতে বড় দিক হলো যে বান্দা বান্দার হক নষ্ট করে ফেলেছে জুলুম করেছে যার সঙ্গে জুলুম করা হয়েছে তার কাছ থেকে মাফ না পাওয়া পর্যন্ত এই বান্দার তৌবা আল্লাহর আদালতে কখনো কবুল হবে আসতে বলবেন না হবে আমার দেশে জালিম আছে না নাই আসতে বলবেন না আছে না নাই মামলার কোনো কারণ নাই মামলা দিয়া রাখছে 2019 সালে আমি একটু ভিতরে ছিলাম 2018 সালের দিকে আমি নিজেও জানি না আমি কেন ছিলাম তো আমি ভিতরে ঢুকে বসে আছি তো এক বুড়া চাষে 80 বছর বয়স কত বছর 80-র কাছাকাছি আমারে চিনছে উনি ঢুকে বলতেছে হুজুর আপনি এই জায়গায় কেন আপনি এই জায়গায় কেন আমারে বলতেছে তো বললাম যে আপনি এখানে আসলেন কি ব্যাপার কে বাবা একটা মামলা দিছে কি মামলা কে বিস্ফোরক কে বাবা আমি তো বুঝি না বিস্ফোরক কি খায় না কি করে এটা কি মানে উনি জানেন না বিস্ফোরকটা কি অথচ ওই মামলার তিনি আসামি শুনুন একটা কথা যদি কেউ কারোর প্রতি যদি অন্যায় করে জুলুম করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ তিনি যে করবেন না তিনি তো তিনি যে ইনসাফকারী তিনি যে সঠিক বিচারক তিনি যে সঠিক রায় দিবেন সেই দিনের রায়ে আমার আল্লাহ তাআলা অন্তত জালিমকে কখনো মাফ করবেন না জালিমকে কখনো মাফ করবেন না কারণ আপনি মিথ্যা রায় দিয়েছেন আপনি মিথ্যা মামলা করেছেন এর কারণে যিনি ভিকটিম যিনি যাকে অভিযুক্ত করা হয়েছে তার বউ বাচ্চা আছে না নাই তার ছেলে মেয়ে আছে না নাই তার আব্বা আম্মা আছে না নাই তাদের হক আছে না নাই তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারী আছে না নাই তাদের হক আছে না নাই এতগুলো মানুষের আপনি হক নষ্ট করলেন ধরুন একজন ব্যক্তি সারা জীবন কোরআনের খেদমত করেছেন কোরআনের তিনি দাঁড়াই কোরআনের তিনি দাওয়াত দিয়েছেন যার দাওয়াতে লক্ষ লক্ষ অগণন যুবক তাদের পথের দিশা পেয়েছে বেনামাজি নামাজি হয়েছে চোর সম্পদের পাহারাদার হয়েছে বাপ মার অবাধ্য সন্তান অনুগত হয়ে গেছে এমন একজন মানুষকে যদি আপনি জুলুম করে তাকে যদি আটকিয়ে রাখেন এবং তার হক কথা থেকে জাতিকে বঞ্চিত রাখেন আল্লাহর কসম করে বলি নাজাত হবে না আদালতে আখেরাতে ঠিক কিনা এটাই তো বাস্তবতা সম্মানিত ভাইরা ইমান সমঝোতার মধ্য দিয়ে হয় না ইমান আনতে হলে সকল সমঝোতার ঊর্ধ্বে ইমানকে ধরে রাখতে হবে ঠিক কিনা ইমান এটা এমন একটা জিনিস
ইমান কোন সমঝোতার মধ্য দিয়ে এটাকে আটকে রাখা যাবে না ইমান কি ইমানের জায়গায় রাখতে হবে ইমানের কাছে কোনো কিছু আপোষ করা যাবে না আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও আমিন জোরে বলে আমিন আমিন আরো জোরে আমিন আমিন আরো জোরে আমিন আমিন তওবা করে ফিরে আসতে হবে সাইয়েদনা ওমর নাম শুনছেন তো সবাই কয় নাম্বার খলিফা আস্তে বলো কয় নাম্বার খলিফা মোট খলিফা কয়জন এক নাম্বার খলিফা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম্বার 2 সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম্বার 3 উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম্বার 4 হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কে অনেক দিন আগে এক ছোট ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি কে কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি শাসক ছিলেন দেখেন তার বিচারটা ছিল কেমন জাবালা তার সময়ের একটা রাষ্ট্রের সে একজন রাজা জাবালা ওমরা করতে আসছে কি করতে আসছে ওমরা ওমরা করতে এসে তওয়াফ করতে নিয়ে ইহরামের কাপড়ের সাথে সাধারণ একজন নাগরিককে পায়ের প্যাঁচ লেগে তার ইহরামের কাপড়টা শরীর থেকে খুলে যায় ইহরামরত অবস্থায় জাবালা করছে কি হিতাহিত রাগটাকে নিয়ন্ত্রণ করতে না পেরে ফালা রফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ এটা ভুলে গেছে মারছে থাপ্পড় রাজা তো রাজার একটা চোট আছে না রাজার চোটে মারছে থাপ্পড় ও তো পড়ে গেছে পড়ে গিয়ে ওমরের কাছে গিয়ে বলে ওমর আমিও তোয়াফ করছিলাম ওই রাজা জাবালাও তোয়াফ করতেছিল সে আমাকে তোয়াফরত অবস্থায় থাপ্পড় মারছে তাই আচ্ছা ঠিক আছে আমি এটা আমলে নিলাম বিচারের মুখোমুখি করো অথচ সে কিন্তু একটা দেশের রাজা এবং ওমর ফারুকের সঙ্গে তার সখ্যতাও ছিল বললেন জাবালা তুমি নাকি এগুলো করেছ হ্যাঁ করবো না মানে সে মানে হেরামের কাপড় খুলে ফেলে দিয়েছে প্যাঁচ লেগে গেছে সে কি বোঝে না তার হোশ কম কি সে কি ইচ্ছাই করেছে কেন ইচ্ছাই করে নাই থাপ্পড় মারলেন কেন কে সে একজন সাধারণ একজন নাগরিক আমি তাকে থাপ্পড় মারতেই পারি এই কথা বলা মাত্র ওমর ফারুক বলেন এই আল্লাহর গোলাম এদিকে আয় তোরে যে ওইটা থাপ্পড় মারছে তোরে যে ওজনে থাপ্পড় মারছে ওই ওজনে ওর গালে একটা মেরে দে আল্লাহু আকবার বলবেন না আরো জোরে করেন আল্লাহু আকবার আইন সবার জন্য আইন সবার জন্য ওমর ফারুক ঘোড়া কিনেছেন কি কিনছেন ঘোড়া ঘোড়াওয়ালার কাছ থেকে একজন শাসক 40টা রাষ্ট্র চালান সাইয়েদ ওমর ফারুক রোম পারস্য কাঁপে তার নাম শুনলে রোম পারস্য কাঁপে খুব দাপটে সাহাবি ছিলেন সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া কিনছেন এক ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া কিনে ঘোড়ার পিঠে চড়ছেন চড়ে কয়েক মাইল গেছেন কয়েক মাইল যেতেই ঘোড়ার চারটা পাই অকেজো হয়ে পড়ে গেছে চারটা পা যখন অকেজো হয়ে গেছে খেপে গিয়ে এসে বলতেছেন এই ঘোড়াওয়ালা তুমি আমারে অকেজো ঘোড়া দিছো কেন এই ঘোড়া আমি নেবো না ঘোড়া ফেরত নাও ঘোড়াওয়ালা বলে আল্লাহর কসম আমি আপনাকে অকেজো ঘোড়া দেই নাই লেনদেন সুস্থ ঘোড়া আমি আপনাকে দিয়েছি লেনদেন হয়ে গেছে এই ঘোড়া আমি ফেরত নিতে পারবো না সাইয়েদ ওমর ফারুক বলছেন তুমি এরকম করে কথা বলছো কেন কিছুক্ষণ আগে তুই নিলাম অসুস্থ হয়ে গেছে ঘোড়া আমি ঘোড়া নেবো না কেন আমি নেবো না আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি তাহলে এখন কি করা যায় চলুন আদালতে যাই কোথায় যাই সাধারণ ঘোড়াওয়ালা কাকে বলে বলেন কাকে বলতেছে একজন খলিফাতুল মুসলিমিনকে বলতেছে রাষ্ট্রনেতাকে বলতেছে চলেন আদালতে যাই চলো আঞ্চলিক আদালতে সাইয়েদ ওমর ফারুক ঢুকলেন ঢোকা মাত্রই আদালতের বিচারপতি ওমর ফারুককে দেখি দাঁড়ায় গেছে দাঁড়ায় গিয়ে বলতেছে খলিফাতুল মুসলিম আপনি এই জায়গায় কেন সমস্যা কি বলেন কি ঘোড়া কিনতে আসছিলাম এই ঘোড়াওয়ালা আমারে অকেজো ঘোড়া দিছে সে ঘোড়ার ফেরত নেয় না তাই আচ্ছা বলেন শুনানি শুরু হলো খলিফার বিচার কার বিচার খলিফার বিচার কি নিয়া বলেন কি নিয়া ঘোড়া নিয়া আঞ্চলিক একজন বিচারপতি এরকম শত শত বিচারপতির নেতৃত্ব দিচ্ছেন ওমর ফারুক কিন্তু সেই বিচারপতি শুনলেন দুজনের কথাই দুজনের কথাই শুনে বলতেছেন শেষে বলতেছেন আমিরুল মুমিনিন আপনি আমারও খলিফা ওই ঘোড়াওয়ালারও খলিফা আপনি হলেন
জগত ধন্য একজন বড় শাসক আপনি আমার আদালতে এসেছেন রায় পাওয়ার জন্য দুজনের মুখ থেকে জবান বন্দে নিলাম কিন্তু আমার এই আদালত যদি রায় দিতে যায় আজকে সঠিক রায় হবে সেই রায়টা যে রায়টা আপনার বিপক্ষে চলে যাবে কারণ এই ঘোড়া যখন আপনি কিনে নেন লেনদেন করেছেন আপনি সুস্থ অবস্থায় ঘোড়া আপনি পেয়ে নিয়েছেন বুঝে নিয়েছেন টাকা দিয়ে দিয়েছেন আপনার মালিকানায় ঘোড়া আসার পর আপনার মালিকানায় থাকাকালীন ঘোড়া অসুস্থ হয়ে পড়েছে আপনি খলিফাতুল মুসলিমিন আপনি আমার এখানে আমার সঙ্গে এখন সুস্থ অবস্থায় সুন্দর করে কথা বলছেন আপনি এখান থেকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরবেন তার গ্যারান্টি কি তার তো গ্যারান্টি নাই অতএব আপনি সুস্থ ঘোড়া বুঝে পেয়েছিলেন এটাই তো সত্য আদালত এই রায়টাই দেবে অতএব আপনাকে অসুস্থ ঘোড়া নিয়ে যেতে হবে আপনার তকদির এটা ছিল সাইয়েদ ওমর ফারুক মাথা নিচু করে মুসকি মুসকি হাসি মেরে চলে গেলেন বাড়িতে অসুস্থ ঘোড়া নিয়ে চলে গেলেন পরের দিন তিনি মাজলিসে শুরার বৈঠকে সবাইকে ডাক দিয়ে বললেন শোনো একজন সাহসী বিচারপতি আছে তার নাম হলো কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রহমতুল্লাহ আলাই কাজী সুরাই কি আঞ্চলিক বিচারপতির পদ থেকে আমি ওমর আমার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে আমি তাকে চিফ জাস্টিস বানাইয়া দিলাম সুবহানাল্লাহ তাহলে খলিফার বিরুদ্ধে রায় দিলে তাদের পদোন্নতি হয় আর আমার দেশে যদি এরকম কোন ঘোষণা আসে তারা পাগল বানায় বাইরে হিজরত করা হয় ঠিক কি না সাইয়েদনা আলী আলীর নাম শুনছেন তো সবাই উনিও কিন্তু কম ছিলেন না ওনার একটা লৌহ বর্ম যখন হেরে যায় এই লৌহ বর্মটা পায় এক ইহুদি কে পায় ইহুদি পায় ইহুদির হাতে দেখলেন তিনি তার চিহ্নিত লৌহ বর্ম যুদ্ধের পোশাক লৌহ বর্ম ইহুদির হাতে দেখে বলেন ইহুদি এই লৌহ বর্ম আমার তুমি এটা পাইছো কোথায় ইহুদি কয় এটা আমার কেননা এটা আমার চিহ্নতেই যে আমার চিহ্ন এটা আমার লৌহ বর্ম ইহুদি বলে না না এটা আমার লৌহ বর্ম চলো আমার আদালতে যাব ইহুদি নিয়ে চলে গেছে আদালতে সাইয়েদনা আলী চলে গেছেন আদালতে সেই বিচারপতি যে বিচারপতি কাজী সুরাই যে ওমরের বিরুদ্ধে রায় দিয়েছিলেন তার কাছে চলে গেছেন তিনি দাঁড়ায় গেছেন সাইয়েদনা আলী আপনি এই জায়গায় আসছেন কেন কি সমস্যা বলেন কেই জামার লৌহ বর্ম আমার চিহ্নিত এই জামার চিহ্ন করা লৌহ বর্ম এটা নাকি ওর আমি তো এটা ওর না আমি শপথ করে বলতে পারি এটা আমার লৌহ বর্ম সাক্ষী দেন কি দেন সাক্ষী দেন তিনি বলছেন আমার সাক্ষী হলো আমার দুইটা ছেলে হাসান হোসাইন তারা জানে এই লৌহ বর্ম আমার এবার তিনি বলছেন বিচারপতি বলছেন সাইয়েদনা আলী আদালতে বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য হবে না আবার ছেলের জন্য বাবার সাক্ষী গ্রহণযোগ্য হবে না অন্য কোনো সাক্ষী নিয়ে আসেন কে সাক্ষী নাই অন্য কোনো সাক্ষী নাই কে তাহলে তো আপনার আদালতে আপনার পক্ষে রায় যাবে না আপনার পক্ষে রায় যাবে না সাইয়েদনা আলী খেপে গিয়ে বলছেন ও বিচারপতি কাজী সুরাই তুমি কেউ হাদিসটা ভুলে গেছো আমার কলিজার টুকরা সন্তান হাসান হোসাইন কে রাসূল বলেছেন সাইয়্যিদা শাবাবি হালিল জান্নাতের চাইতে বড় প্রমাণ আর কি চাও এবার বলতেছেন আমিও তো সে হাদিসটা জানি কিন্তু আদালত তো আইন অনুযায়ী কথা বলবে বাবার পক্ষে ছেলের সাক্ষী হবে না ছেলের পক্ষে বাবার সাক্ষ্য হবে না সম্পূর্ণ বিরুদ্ধে রায় চলে গেল সাইয়েদনা আলী মুসকি মুসকি হাসি মেরে আদালত চত্বর থেকে বের হয়ে আসেন ইহুদির চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে আর বলে মনে মনে চিন্তা করে হারে এত সুন্দর ইসলাম আমি আর বেদিন থেকে লাভ কি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুসলমানদের চরিত্র দেখে মুসলমান অন্য দেশ অন্য অন্য জাতির লোক ইসলাম কবুল করবে কিন্তু আজকে আমাদের চরিত্র এত নগ্ন এত জঘন্য হয়ে গেছে অন্য জাতি দেখে আমাদেরকে দেখে ভয় পায় কি পায় ভয় পায় আমার দেশে মানুষ বেশি না চোর বেশি ভালো আমার দেশে মানুষ বেশি না চোর বেশি চোরই তো বেশি মানুষ তো দেখি না আমরা কেমন করে বলবো আমি মানুষ আছে বেশি ভালো মানুষ বেশি মানুষ ভালো কেমন করে বলবো যদি আমি প্রশ্ন করি আমার দেশে মুসলমান বেশি না মুসলমান বেশি বলেন মুসলমান না মুসলমান এরপরে যে প্রশ্ন করবো সেটা হলো আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি যে নামাজ পড়ো না তার চেয়ে বড় চোর কুখ্যাত চোর কি আর আছে নাকি তার চেয়ে কুখ্যাত চোর আছে নাই নামাজ পাঁচ অক্ত পড়বো সবাইকে রাজি আছেন নাকি কুতুবদিয়াবাসীর জন্য আমি এক নাম্বার যে হোক যেই
সবার কাছে নসিহাটা করে যাব সবাইকে আমি অনুরোধ করে যাব পায়ে ধরে বলে যাব যত খুশি হোক না কেন আজান যখন হয়ে যাবে বান্দার এক নম্বর ডিউটি হলো কার সামনে সেজদা দেওয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন শুধু নামাজ পড়লাম কিন্তু সমাজ থেকে অন্যায় দূর করার জন্য কিছু করলাম না তাহলে কি লাভ হবে যে ইমান সত্য ন্যায়ের কথা বলবে না যে ইমান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হবে না তার ইমান আদায় হয় নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন আমার আল্লাহ তাআলা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ইমান টানো আল্লাহর উপর আগে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে বাধা দাও অসৎ কাজের কি বাধা দাও আমি চুরি করব না কাউকে চুরি করতে দেব না আমি মদ খাবো না কাউকে মদ খেতে মদের দোকানে বসতে দেব জেনার কারবার হতে দেব জেনার কোন দৃশ্য দেখতে দেব কিন্তু এই কাজগুলো আপনি যখন করতে যাবেন আপনার সামনে আবু জেহেল আছে না নাই অথবা সাহেব আছে না নাই তখন সংগ্রাম আছে না নাই তখন লড়াই আছে না নাই আচ্ছা তখনই লড়াই আছে যার মধ্যে জিহাদের তামান্না কাজ করে না তার মরণ হচ্ছে মুনাফিকের মরণ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এখন তো ইদানিং ফতোয়া মারে জিহাদ নাকি নাই জিহাদ যদি নাই থাকে তাহলে আল্লাহর একটা ঘর পড়ে আছে বাইতুল আকসা ফিলিস্তিন সেই বাইতুল আকসা মুসলমানদের প্রথম কেবলা আল্লাহর পয়গম্বর ইসমাইল দ্বারা নির্মিত বাইতুল আকসা আজকে ইহুদিরা অবরুদ্ধ করে রেখেছে সেই বাইতুল আকসাকে ফিরানোর জন্য হাতে নেওয়ার জন্য কি দরকার বলেন কি দরকার জিহাদ যারা বলে জিহাদ দরকার নাই তারা এখানে কি কবা তারা এখানে কি বলবা আমার দেশে মুনাফিক চক্র আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সাহাবীদের মধ্যে কি তামান্না কাজ করেছে এক অন্ধ সাহাবি চোখ নাই আমার নবীর জীবদ্দশার ঘটনা বদর পাড়ে দিয়েছেন উহুদ পাড়ে দিয়েছেন খন্দক পাড়ে দিয়েছেন নবীজির জীবদ্দশে রাসূল কখনোই অন্ধ সাহাবি কোনো মতে দেননি যুদ্ধে যাবার অনুমতি চাইতেই রাসূল বলতেন না তোমার যাওয়া যাবে না তোমার চোখ নাই প্রথম খলিফাও দেন নাই অনুমতি দ্বিতীয় খলিফা সাইয়্যিদুনা ওমর ফারুকের শাসনামলে তিনি একদিন তার সামনে এসে বলতেছেন ওই অন্ধ সাহাবি খলিফাতুল মুসলিমিন আমার কি মন চায় না আমি শহীদ হয়ে যাই আমার কি মন চায় না আমি আমার ওই সমস্ত ভাইদের সঙ্গে জান্নাতে থাকি যে সমস্ত ভাইরা বদরে উহুদে খন্দকে যুদ্ধ করে বীরা হিসেবে জান্নাতে চলে গেছে যারকাল সুবহানাল্লাহ সাইয়্যিদুনা ওমর ফারুক কেঁদে ফেললেন বললেন ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আপনি কি বলতে চান বলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছেন আমিরুল মুমিনিন আমার কত বন্ধুরা বদরে বিদায় নিয়ে জান্নাত পেল উহুদে অংশগ্রহণ করে শহীদ হয়ে জান্নাত পেয়ে গেল আমার কি মন চায় না আমি শহীদের দরজা নিয়ে নেই আমি যুদ্ধে যেতে চাই কাদিসিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে আমিরুল মুমিনিন আপনি আমাকে পারমিশন দিয়ে দেন সাইয়্যিদুনা ওমর ফারুক বললেন ভাই আব্দুল্লাহ চোখ তো নাই আপনার আমি আপনাকে কেমনে পারমিশন দেব তিনি বলছেন আমি জানি আপনি আমাকে এটা বলবেন উত্তর আমি রেডি করেছি কি উত্তর বলেন আমার চোখ নাই তো কি হয়েছে যুদ্ধের ময়দানে সবাই যায় সবাই তারা তরবারি হাতে নিয়ে যুদ্ধ করে না কেউ পানি আগায় দেয় কেউ খাবার প্রস্তুত করে কেউ তাবু পাহারা দেয় কেউ কালিমার জান্ডাটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকে আমার চোখটা নাই অন্তত আপনি সেনাপতিকে জানায় দেন আমার হাতে যেন কালিমার ঝান্ডাটা দিয়ে দেয় আমি কালিমার ঝান্ডা নিয়ে আমি সবার আগে দাঁড়ায় থাকবো সবার আগে আমি দাঁড়ায় থাকবো আমি সবার আগে দাঁড়ায় থেকে কালিমার ঝান্ডাটা এক হাতে নিয়ে দাঁড়ায় থাকবো আমি নড়বো না চড়বো না চোখেও দেখি না শত্রুপক্ষ আমার দিকে তাকায়া আরামে তীর মারবে সেই তীরটা সোজা আমার বক্ষ ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যাবে
আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে সরাসরি চলে যাব আমার মন তৃপ্ত হয়ে যাবে সাইয়েদনা ওমর ফারুক তাকে জড়িয়ে ধরে বললেন ভাই আব্দুল্লাহ আজকে তোমার অনুরোধকে আমি মানা করতে পারলাম না অনুরোধ রক্ষা করতে বাধ্য হলাম যাও কাদিসের যুদ্ধে সবার আগে এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী কালেমার জান্নাতের মধ্যে নিয়েছিলেন সেই যুদ্ধে তিনি কাফেরদের দ্বারা আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শহীদের দরজা নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন জোরে কোন সুবহানাল্লাহ সাহাবীদের মধ্যে কি তাড়না কি চেতনা কাজ করেছে কি চেতনা তারা লালন করেছেন কি চেতনাকে নিয়ে তারা সামনে চলেছেন কি পরিমাণ তাদের মধ্যে মুজাহাদা কাজ করেছে কি পরিমাণ তাদের মধ্যে স্পিরিট কাজ করেছে আমার বন্ধুগণ এই চেতনা যে ইমানদারের মধ্যে লালন করবে না তার মরণ হবে মুনাফিকের মরণ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু যারা সংশোধন করবে ইমান তো আনবই তওবা তো করবই আমার সংশোধনটা নিয়ে আসব যে ভুল ভালগুলো আছে আমরা ঠিকঠাক করে নেব জোরে বলি ইনশাআল্লাহ হারাম কোনো কাজে যাব হারাম কোনো কাজে যাব হারাম কোনো দলে যাব হারাম কোনো কাজে অংশ গ্রহণ করব অন্যায় কোনো কাজে অংশ গ্রহণ করব না সমস্ত হারামকে না বলবো আল্লাহ জাহান্নামকে না বলবেন আমরা সমস্ত হালাল কাজকে হ্যাঁ বলবো আল্লাহ বান্দার জন্য জান্নাতকে হ্যাঁ বলবেন আল্লাহু আকবার এই সিদ্ধান্ত নিয়ে আমরা চলব এই চেতনা যদি আমরা লালন করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর করে বলছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু وبينوا فأولئك أتوب عليهم جرا توبة كوربي إصلاح كوربي شنشدن كوري نبي এবং যারা সুস্পষ্ট করে ফেলবে নিজের জীবনটাকে আল্লাহ বলছেন আমি তাদের তওবাকে কবুল করব ওয়ানাত তাওয়াবুর রহিম আমি হলাম তওবা কবুলকারী আমি হলাম দয়াময় জোরে কোন সুবহানাল্লাহ আজকের মাহফিল অনেক মা বোন আসছেন আমি শুনেছি আজকের মাহফিল অনেক মা বোন অংশগ্রহণ করেছেন কথাগুলো শুনতেছেন মা আমি আপনাকেও বলবো মা ইমানটাকে লালন করবেন ইমানটার যত্ন নেবেন ধৈর্যশীলা হবেন পর্দার মধ্যে থাকার চেষ্টা করবেন সলোয়ানা আপনার চেহারা সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিয়েছেন পরপুরুষকে দেখানোর জন্য না স্বামীকে দেখানোর জন্য স্বামীকে দেখাবেন শুধু আপনার সৌন্দর্য কারোর সামনে ডিসপ্লে করা যাবে না মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ঢেকে রাখতে বলেছেন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জানাবিবিহিন্না আল্লাহ তাআলা আপনাকে প্রশস্ত কাপড় পরে থাকতে বলেছেন পর্দায় থাকতে বলেছেন পৃথিবীতে যত দামি দামি জিনিসগুলো আছে সব পর্দার মধ্যে মুক্ত থাকে ঝিনুকের পেটে ঝিনুক থাকে সমুদ্রের তলদেশে কত কঠোর পর্দার মধ্যে ঝিনুকটা থেকে যায় মুক্তটা থেকে যায় আমার আম্মা আমার বোন যারা আজকের মা ফেলে এসেছেন আপনার জন্য জান্নাতটা পুরুষের চাইতে খুব সহজ শুধুমাত্র পর্দার দিকটা আপনি খেয়াল করবেন ষোলোয়ানা চোদ্দ জন পুরুষ যারা কারোর সঙ্গে দেখা করবেন না অবৈধ সম্পর্ক করবেন না মোবাইলে অবাধ মেল অবাধ কোনো মোবাইলটাকে নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহার করবেন না মোবাইলটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করবেন অন্য কোনো ইনবক্সে ঢুকবেন না লাইন ভাইবার ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ এই সমস্ত মেসেঞ্জার ইনবক্সে অন্য কোনো পরপুরুষকে আপনি নখ দিবেন না ও যুবকরা তোমার অনক দেবে না যদি তোমার বিয়ের প্রয়োজন হয় বৈধ পন্থায় বিয়ে করে নাও বরকত নাজিল করে দিবেন তিনি কে আল্লাহ হারাম কোনো কাজে যাবে না অন্যায় কোনো কাজে যাবে না গরিহিত কোনো কাজে যাবে না নারী তোমার প্রতি টান তো থাকবেই পুরুষের টান নারীর প্রতি থাকবে নারীর টান পুরুষের প্রতি থাকবে এই টানটা দিয়েছেন কে কিন্তু আল্লাহ দেখতে চান বৈধ পথে না অবৈধ পথে বৈধ পথে তুমি বিয়ে করে নাও অবৈধ পথে তুমি যেও না হারাম পন্থা তুমি অবলম্বন করো না আমার মা আপনি যদি সুন্দর পর্দায় থাকতে পারেন পাঁচ অক্ত নামাজটা পড়তে পারেন মারিয়ামের জীবনটা ফলো করবেন আসিয়ার জীবনটা ফলো করবেন খাদিজার জীবনটা ফলো করবেন আম্মা জানাইশার জীবনটা ফলো করবেন এই সমস্ত মহিলাদের জীবনগুলো পড়বেন জানবেন জীবন কিসমত ঘুরে যাবে কিসমতটা খুলে যাবে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে আসিয়া ফেরনের ঘরের বউ হন পরেও ফেরনের ইমান নাই আসিয়ার ইমান ছিল মারিয়াম আলাইহিস সালাতুসসালামের স্বামী ছিলেন না সন্তানের তিনি মা হয়েছিলেন স্বামী হারা স্বামী ছাড়া সন্তানের তিনি মা হয়েছিলেন এত বড় স্ট্রাগল করে তিনি ইমান নিয়ে টিকে ছিলেন কত ধৈর্য তাকে সামনে ধৈর্যের
মুখমুখি তাকে হতে হয়েছে কত পরীক্ষার মুখমুখি তাকে হতে হয়েছে ঈমান হারা হন নাই এইজন্য মা বাস্তব জীবনে আপনি যদি চারটা কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন আল্লাহর আটটা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে ইদা সাল্লাত খামসাহা ও সামাত শাহরাহা ও তাআত বালাহা পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা স্বামীকে অনুগত করে স্বামীর দান দেওয়া একজন স্বামী তার বউকে চার কারণে মারতে পারে কয় কারণে বলেন আস্তে কয় কারণে শুনবেন শুনবেন কি মারবেন হ্যাঁ বউকে মারবেন মারার নিয়ে তো শুনবেন নাকি বউকে মারা জায়েজ তাহলে আস্তে আস্তে হুজুর জায়েজ বউকে মারা জায়েজ হ্যাঁ আমার রাসূল বউকে মেরেছেন এমন কোন হাদিস আছে নাকি বউর সঙ্গে গন্ডগোল হয় না আস্তে কয় কথা কয় না বউর সঙ্গে গন্ডগোল হয় না এই তো কেবল ঠিক হলো গন্ডগোল তো হবে গন্ডগোল না হলে কি মহব্বত হয় লাগবে একবার জোড়া লাগবে একবার লাগবেই তো লাগতেই পারে আমার নবীর সঙ্গে লেগেছে তো আম্মা জান আয়েশা একদিন বলছেন আমি আপনার বিচার করব রাসূলকে বলছেন আমি আপনার কি করব বিচার করব রাসূল কেন কেন আপনার বিচার আছে কি বিচারক কে ওমরকে ডাক দিকে না ওমরকে ডাক দিলে হবে না ওমরকে দেখে উনি ভয় করছেন তাহলে কাকে আমি বিচারক বানাবো বলো কাব্বাকে ডাক দেন ইসলাম তিনি সেদিন আবু বকরকে ডাক দিলেন আবু বকর এদিকে আসো তোমার মেয়ে আমার বিরুদ্ধে বিচার ডাকছে বলেন তো এই কথা শুনলে কি বাপ ঠিক থাকার কথা বাপকে মেয়ের পক্ষে যাবেন না রসুলের পক্ষে যাবেন বলেন তো এটা কি শুধু জামাই না আল্লাহ রসুল যখন শুনছেন যে তার মেয়ে রসুলের বিরুদ্ধে বিচার ডাকছে তখনই দুই মুঠের মানে হাতের মুষ্টি উনি পাকায় রাখছেন আগে ঢুকি আমি ভিতরে ভিতরে ঢুকি মারার মতো উদ্যত নিয়ে এরকম খেপে গিয়ে মেয়ের দিকে তেড়ে যাচ্ছেন আমার রসুলের সামনে দাঁড়ায় বলতেছেন এই আবু বকর তুমি হলে বিচারক তুমি কি মারতে পারো এ থামো এই দৃশ্য দেখে আম্মা জান আয়েশা আবার দৌড় মেরে নবীর পিছনে দাঁড়াইছেন রসুল বলেন তুমি ডাক তুমি দিলা বিচারের ডাক তুমি আবার আমার পিছনে দাঁড়াইছো কেন বিচার শেষ বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ লাগতেই পারে বইয়ের কথা শুনতে হয় না আস্তে কয় বইয়ের কথা শোনেন না দেখছেন বলেন বইয়ের কথা শোনেন না আপনারা হ্যাঁ আমিও শুনি উনিও শোনেন উনিও শোনেন না শুনলে উপায় আছে আস্তে না শুনলে উপায় আছে আচ্ছা বলেন তো চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড় ভালো করে কন হ্যাঁ এই তো রেজাল্ট চলে আসছে আপনি যত বড় হুজুর হন না কেন আপনি যত বড়ই আপনি একদম জামানার কুতুব হন কুতুব দিয়ার কুতুব হন আপনি বইয়ের কাছে গেলে ওই কুতুবগিরি থাকে না তুমি কত নাম্বার হুজুর আমার জানা আছে বসো সব হুজুরগিরি শেষ চেয়ারম্যান গিরি শেষ বউটা হচ্ছে এমন একটা পজিশন এমন একটা পথ এই বৈধ সম্পর্ক কে দিয়েছেন বলেন তো কে দিয়েছেন বলেন তো আল্লাহ দিয়েছেন এই নোংরামির কাছে যাওয়া যাবে না অবৈধ পন্থা অবলম্বন করে বিকৃত যৌনাচারের দিকে যাওয়া যাবে না প্রয়োজন হবে বিয়ে শাদি করে নাও আল্লাহর আল্লাহর যে প্রকৃতি আল্লাহর যে সিস্টেম যে পদ্ধতি সেই পদ্ধতি ফলো করো তোমার কিসমত খুলে যাবে বলি আলহামদুলিল্লাহ বৈধ পদ্ধতি অ্যাপ্লাই করো আল্লাহ তোমার প্রতি বরকত দিবেন রহমত দিবেন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন বউকে মারা যাবে না রাসূল কাউকে মেরেছেন এমন কোনো রেকর্ড নাই তবে চারটা কারণে বউকে শাসন করা যায় কয়টা কারণে চারটা কারণ নাম্বার ওয়ান হল বউ যদি নামাজ না পড়ে বউকে বলতে হবে বউ আমার তোমার রান্না আমি খাই আমি তাহাজ্জুদ পড়ি আমার খেলাফ হয়ে যায় এটা তো ঠিক নয় কে বলেছে বউ ঠিক হবে না বউকে বোঝাতে হবে বউ আমার তুমি আমার দুনিয়ার জগতের বউ তুমি কি জান্নাতের বউ হতে চাও না হ্যাঁ হতে চাই দুনিয়াতে যেমন আমরা একই ইচ্ছাদের নিচে একই ঘরে থেকে গেলাম জান্নাতে আমরা একসঙ্গে থাকতে চাই তাই যদি চাও তুমি নামাজ পড়বে না আমি তোমাকে জান্নাতে পাবো না
নামাজটা পড়ে এমন করে বুঝাবো আমরা সন্তানদেরকে বুঝাবো পরিবারকে বুঝাবো নামাজ কেন্দ্রিক পরিবার গড়ে তুলবো যে পরিবারটা নামাজ কেন্দ্রিক পরিবার সেই পরিবারটা জান্নাতের টুকরা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ নাম্বার 2 হলো রমজান মাসে রোজা যদি না রাখতে পারে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন স্বামীর যদি দাম না দিতে পারেন শাসন করতে পারবেন নাম্বার 4 হলো বোরকাতে পরেই না পর্দায় তো থাকি না মানে মাঝে মাঝে ঘন ঘন একা একা মার্কেটে চলে যায় একা একা মার্কেটিং করা মহিলা তো কুতুবদিয়ার মাটিতে কোনো মহিলাই নাই আলহামদুলিল্লাহ এগুলো করা যাবে না আপনি যাবেন স্বামীকে নিয়ে যান যার স্বামী নাই সে কাকে নিয়ে যাবে বয়ফ্রেন্ডকে নাকি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কি এই শব্দ কি ইসলামে জায়েজ আছে যুবক যুবক গল্প করে বন্ধু বন্ধু এই তোর কি গার্লফ্রেন্ড আছে রে কে না তো তুই তো মানুষই না যার জীবনে একটা গার্লফ্রেন্ড নাই তার জীবনই তো বৃথা দেখছেন কত বড় শয়তান মানে শয়তানের আসার দরকার নেই ও মানে প্র্যাকটিক্যাল শয়তান হয়ে বসে আছে আছে না নয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম কোন পরিভাষা ইসলামে নাই আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন মোবাইলের ব্যবহার থেকে খুব সাবধান থাকতে হবে এই ডিভাইস অসংখ্য পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা কার বউ কে নিয়ে গেছে মোবাইল দিয়া হিসাব নাই খুব সাবধান বি কেয়ারফুল আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আমি সময় বাড়াবো না অনেক রাত হয়ে গেছে পনেরো বারোটা বারোটার কাছাকাছি চলে গেছে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ ফজর পর্ব তো আমরা ইনশাআল্লাহ জোহর পর্ব তো আসর পর্ব মাগরিব পর্ব এশা পর্ব নামাজ হবে কয় অক্ত জীবনের নামাজ আমরা কাজা করব বউকে বেপর্দায় রাখবো হারাম কোনো ইনকাম পরিবারে আনবো মিথ্যা কোন সাক্ষী দেব গিবতের কারবার করব হিংসার কাছে যাব বান্দার কোন হক নষ্ট করব কবিরা গুনার মতো কোন গুনা জীবনে ইচ্ছা করে করব আল্লাহ তুমি সবাইকে কবুল কর জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আর একটা কথা বলতে চাই সেটা হলো আমাদের রবকে আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের দল কি আরো জোরে আরো জোরে আমাদের সংবিধানটার নাম কি বলেন এই চার পরিভাষার ভিতরে এই চার কথার ভিতরে রব আল্লাহ নেতা রসুল দল ইসলাম সংবিধান কোরআন এই চার কথার মধ্যে যে নখ ঢুকাবে আমরা তার নখ ভেঙে ফেলব এই চার কথার ভিতরে যে কথা বলবে তার গলা চিপে ধরবো আমরা এই নীতিতে আমরা অটল থাকি ইমানের উপরে আমরা ইস্তেকামাত থাকি ফাকিম ওয়াজহাকা লিদ্দিন হানিফা আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন ইয়াশাবাদ কামনা করছি একটা পয়েন্ট কিন্তু বাদ গেছে কি বলেন দাওয়াত শেষ হয়নি শুনবেন আগ্রহ আছে আপনাদের যদি এক ঘন্টা নেই সময় কোনো আপত্তি নাই পিছনের লোক সবাই কি বলেন সবাই কি রাজি আছেন হায় 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 সারা রাত ঠিক আছে সবাই সারা রাত থাকেন আমি যাই দ্বীপের মানুষগুলো খুব ভালো হয় বলি আলহামদুলিল্লাহ সমুদ্র ছোট না বড় সমুদ্র ছোট না বড় এই জন্য সমুদ্রের তীরে যারা বসবাস করে তাদের কলিজাও এরকম বড় বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করো আজকে আমার অনেক কিছু খাওয়াইছে কই বাড়িওয়ালো কই কাশেম ভাই আন্না হডে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক কিছু খাইছে কি কি যেন মাছ খাইলাম না কোন এই লোকাল ভাষা না না কাড়া কাড়া মাছ না কি মাছ বলাই তো কঠিন জি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তাজা লাহমান তরিয়া কোরআন শরীফের আয়াত লাহমান পরিয়া তাজা গোস্তগুলো আপনারা খান মাছকে কোরআনের ভাষায় গোস্ত বলা হয়েছে এটাও তো গোস্ত এই মাছ আমরা মরা খাই কি খাই মরা খাই না তাসকে খুব সব মাছকে তাজা পাওয়া যায় কিন্তু মাছ যদি মরে যায় খাওয়া যায় আছে না নেই আছে কিন্তু মুরগি নাই দেখে খায়
এই আস্থা কম কেন খাইছেন কি আবার তাহলে মুরগিও প্রাণী মাছও প্রাণী মাছ মরে গেলে খাওয়া জায়েজ আছে কিন্তু মুরগি মরা খাওয়া জায়েজ না এক নাস্তিক প্রশ্ন করছে এরকম নাস্তিকের প্রশ্ন এরকম বহু বিকুব আছে না কি হুজুররা ওয়াজ করে জান্নাতে নাকি পায়খানা নাই লো টয়লেট নাকি কেমনে থাকবে জান্নাতের মধ্যে বেকুব তুই যে মারপেটে 10 মাস ছিলি তুই কোথায় পায়খানা করছিস আল্লাহু আকবার বলেন কি সুন্দর সমাধান তো তাজা মাছ যদি মরেও যায় খাওয়া জায়েজ যদি না যদি খাওয়া না জায়েজ হতো তাহলে কি মাছ কি মানুষের কপালে জুটতো বলেন তো জুটতো মাছ তাজা পাবেন কয়টা সবচেয়ে বেশি মরাই কিন্তু এই মরা মাছটা কেন খাওয়া জায়েজ স্থলভাগের প্রাণী আর জলভাগের প্রাণী হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়ালাহমাল খিনজির আল্লাহ তাআলা মৃত প্রাণীকে হারাম করেছেন কোন মৃত প্রাণী যে মৃত প্রাণীর স্থলজ স্থলভাগের যে প্রাণীগুলো ধরেন মুরগি মারা গেছে খাওয়া যাবে না কেন স্থলভাগের প্রাণীগুলো অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় কিন্তু জলভাগের প্রাণীগুলো ওই পানি থেকেই অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ছাড়ার কোনো প্রয়োজন হয় না যখন স্থলভাগের প্রাণীটা যখন মারা যায় কার্বন ডাই অক্সাইড সহ তার দেহের মধ্যে এই রক্তগুলো বিষাক্ত হয়ে যায় বিষাক্ত হয়ে যাওয়ার কারণে এই খাবারটা বান্দার স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর আল্লাহ তাআলা এই জন্য এটাকে হারাম করেছেন যেরকম সুবহানাল্লাহ আর জলজ প্রাণী মাছ এই মাছকে আল্লাহ তাআলা এই জন্য জায়েজ করেছেন কারণ তার কার্বন ডাই অক্সাইডের কোনো ফাংশন নাই এবং এই খাবারে বান্দার জন্য কোনো ক্ষতি নাই এই জন্য জায়েজ করে দিয়েছেন কে আস্তে হলো জায়েজ করে দিয়েছেন কে কিন্তু যিনি মাছটা কুটবেন তখন তিনি কার নাম নেবেন আস্তে কার নাম নেবেন আল্লাহর নাম নেবেন যখন কোনো প্রাণী জবাহ হবে কার নাম নেবেন আল্লাহর নাম নেবেন তখন এটা জায়েজ হয়ে যাবে জায়েজ করে দিবেন কে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করে নেবেন কারণ যে প্রাণীর জবাহটা আল্লাহর নামে হয় না সেই প্রাণী খাওয়া জায়েজ নাই কি সুন্দর করে আল্লাহ তাআলা ফয়সালাগুলো করে দিয়েছেন কি দাওয়াত না মনে আছে আপনাদের হ্যাঁ এখন তো কেনুরু ওয়াজ আবার শুরু অস্তাবার শুরু হয়ে গেল দেখছি সাইয়েদনা জাবের রাসূলকে খুব পার্সোনালি পছন্দ করতেন বলি আলহামদুলিল্লাহ কিছু সব কিছু পার্সোনাল থাকে না যেরকম আমার নবীর সাহাবীদের সবাই সবাই কানাস সবাই কানাসের মতো আনাস ছিলেন রাসূলের কি খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আনাস রাসূলকে যত কাছ থেকে দেখেছেন সব সাহাবীগণের কাছ থেকে দেখেছেন তিনি ছিলেন রাসূলের সহকারী তো জাবির ছিলেন এরকম খুব কাছাকাছি মানুষ তো দাওয়াত দিয়ে আসছেন এইদিকে বাড়িতে এসে বউকে বলতেছেন বউ কি করা যায় কে আপনি চিন্তা করেন না কোনো টেনশন করার দরকার নাই বান্দা যা রিজিকের দায়িত্ব তার কোনো টেনশন করবেন না এমন বউ সবার জুটায় দেন জোরে বলি আমিন যার বউটা ধৈর্যশীলা তার সেই লোকটা বড় ভাগ্যবান বউটা যার ভালো সে বড় ভাগ্যবান কারণ এই দুনিয়াতে যত নিয়ামত আছে এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো নেক স্ত্রী জোরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহ যুবকদেরকে তুমি আল্লাহ জুটাইয়া দাও লিপস্টিকওয়ালা না নামাজিওয়ালা যুবকরা হাসেও না একটু খুশিও হয় না বিয়ে করবো না তোমরা কিন্তু জোরে খাও আল্লাহুম্মা আমিন দেখে বুড়ো সাজাও আল্লাহুম্মা আমিন কি বিয়ে শীতে আবার করবেন নাকি আপনি তা আপনি আমিন বলতেছেন বুড়ি কিন্তু খবর আছে বুড়ি জানবে বুড়ি কিন্তু এইগুলো তাপস করবে না তাই না আচ্ছা বউটা যারা ভালো হবে সে বড় ভাগ্যবান আমার নবজির কিসমতে ভালোই ছিল আমাদের কিসমত ভালো আসবে জোরে বলি ইনশাআল্লাহ ভালো এসেছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমি খুশি মেয়েরা একটু বাঁকা হয় মেয়েরা একটু কি হয় আমার দেশের মেয়েরাই ভালোই ম্যাক্সিমাম ভালো একটু বাঁকা আল্লাহ তাআলা তাদেরকে বাঁকা করে বানিয়েছেন একটু বাঁকা হয় কিন্তু একটু পাম্পটি দিবেন সব ঠিক হয়ে যাবে বেশি কিছু না খালি বলবেন শোনো আমি ঢাকায় যাচ্ছি এক দুই ভরি একদম পেটা স্বর্ণের একটা চেন নিয়ে আসবো জামদানি তোমার জন্য কাপড় নিয়ে আসবো আর তোমার জন্য নিয়ে আসবো একদম সুন্দর দুজোড়া জুতা দেখবেন যে সব রাগ পানি হয়ে গেছে কি ঠিক আছে না ঠিক আছে না একটু পাম্পটি দিত মেয়েদেরকে একটু প্রশংসা করতে হয় বেশি তুমি দেখতে খুবই সুন্দর তুমি আমার কাছে একমাত্র মহিলা তাছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মহিলা নাই বেশি করে বলবেন বিশ্বাস করাবেন দেখবেন যে মেয়েরা একদম আপনাকে জানের চেয়ে বেশি ভালোবাসতেছে বলি আলহামদুলিল্লাহ অন্যের বউ না কিন্তু নিজের বউ এটা যেন মনে থাকে আবার
রাদি আল্লাহ তাআলা আনহু খুব গরিব সাহাবী ছিলেন বাজার নাই তিন মাস কয় মাস তিন মাস বাজার নাই তো সে সাহাবী নামাজ পড়তে যাচ্ছেন বউ ডাক দিয়ে বলতেছেন দেখেন তিন মাস হলে বাজার নাই আপনার কাছ থেকে কিছু কয়েন জমা করছিলাম এই কয়েনগুলো নিয়ে যান পয়সাগুলো নিয়ে একটু বাজার নিয়ে আসেন তো আজকে বাচ্চা কাচ্চা নিয়ে একটু খাবো তৃপ্তি ভরে পেট ভরে একটু খাবো কাচ্চা ঠিক আছে দাও আজান দিছে জোহরের নামাজ আগে না বাজার আগে আজ থেকে নামাজ আগে না বাজার আগে নামাজ পড়তে নিছেন আমার নবীজির বয়ান শুরু আসর হয়ে গেছে নামাজ আবার বয়ান শুরু মাগরিব হয়ে গেছে বাজার শেষ এশার নামাজ পড়ে রাসূল বলেন তালহা এই যে মেহমান একটা আছে যাও একটু মেহমানকে নিয়ে গিয়ে আজকে একটু মেহমানদারি করো আমার অনেক মেহমান আসছে ভাগ করে দিয়েছি তুমি একটা মেহমান নিয়ে যাও তো এক মেহমান নিয়ে বাড়িতে যাচ্ছেন কিন্তু বাজারে কোনো ব্যাগ বাজারের ব্যাগে কোনো বাজার নাই শূন্য ব্যাগ নিয়ে মেহমানের সাথে নিয়ে বাড়িতে গেছে দরজায় নক করে বলতেছে বউ দরজা খোলা মাত্রই বলতেছে বউ আমার এই যে বাজারের ব্যাগ বাজার কিন্তু করি নাই মেহমান সাথে নিয়ে আসছে বউ বলতেছে আলহামদুলিল্লাহ এরকম বউ তো আমাদের বাংলার ঘরে ঘরে আসতে হয় যদি এরকম করতাম তাহলে আমরা কি হতে বলেন তো কন একজন কন কিছু কন ঝাড়ু না ঝাড়ু না কিছু কইছে তিন মাস না খায়া থাকি ভাক্কা করো না বাজার নাই কিছু নাই মেহমান নিয়ে আসছো কেন এরকম চলে আসত কিন্তু মেহমান দেখেই বাড়ির বউ আদর্শবতী বউ বলতেছে কি আলহামদুলিল্লাহ বলতেছেন আমার স্বামী আমরা বড় ভাগ্যবান মেহমান বাড়িতে ঢুকেছে বরকত বাড়িতে ঢুকেছে আলহামদুলিল্লাহ বউ স্বামী বলতেছে আমার বউরে আলহামদুলিল্লাহ তো বললাম কিন্তু খাওয়াবো কি বলো কি ফয়সালা করা যায় এবার বউটা বলতেছে বান্দা যার রিজিকের দায়িত্ব তার জোরে কোন সুবহানাল্লাহ মেহমান আসলে আমরা বলবো নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে ফেলবো সঙ্গে সঙ্গে বউটা বলতেছে আমার স্বামী তালহা ওই যে মাথার উপরে দেখতেছে এক বস্তা তোষ এক বস্তা তোষ আপনি নিচে নামায় দেন চাল্লাতে চালতে 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 জবের কিছু খুদ বের হয়েছে সেই খুদগুলো সুন্দর করে খামির করে পিছে পিছে মোটে দুইটা রুটি বানানো হলো দুইটা রুটি বানায় আনিয়া বউ বলতেছে স্বামী আমার মেহমানের সামনে দিয়ে চট করে চলে আসবেন বসবেন না বসলে আপনি একটা রুটি খাবেন মেহমানের পেটটা অভুক্ত থাকবে অপূর্ণাঙ্গ থেকে যাবে মেহমানকে দুই রুটি দিয়ে চলে আসলেন লাইট বন্ধ করে দিয়ে স্বামী স্ত্রী না খেয়ে গোটা রাত পাড়ি দিলেন ফজরের সময় যখন হয়ে গেছে ফজরের সময় মসজিদে চলে গেছেন নামাজ শেষ নামাজ শেষান্তে আমার নবীজি পিছন থেকে ডাক দিচ্ছেন তালহা থরথর করে কাঁপতে কাঁপতে বলছে হুজুর আপনি আমারে মাফ করে দেন কি জন্য ডাকছেন আমি টের পাইছি আমি মেহমানকে সম্মান করতে পারি না আপনি আমারে মাফ করে দিয়েন রাসূল বলছেন তালহারে গত রাতে তুমি এবং তোমার বউ যে পরিমাণ কষ্ট মেহনত করেছো মেহমানের জন্য আরশাজিম খুশি হয়ে গেছে জরকান সুবহানাল্লাহ মেহমান দেখলে আমরা বলবো নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ আলহামদুলিল্লাহ মেহমান পাইলে আমরা আলহামদুলিল্লাহ বলবো আমার বন্ধুগণ এই জন্য যার বউটা ভালো তার কিসমতটা ভালো আমার নবীর জীবনে বউগুলো ভালো ছিল তার উম্মতের বউগুলো ভালো হবে জোরে বলে ইনশাআল্লাহ জোরে বলে ইনশাআল্লাহ কিন্তু তাদেরকে পর্দা শিখাবো নামাজ শিখাবো দিন শিখাবো ইসলাম শিখাবো কোরআন শিখাবো কোরআন পড়বো কোরআন তেলাওয়াত করে নামাজ কোরআন তেলাওয়াত করে তোমার কাজ শুরু করে দেবো বরকত দিবেন কে সন্তান পেটে রেখে মা কোরআন তেলাওয়াত করবে সন্তান আব্দুল কাদের জিলানী হবে সন্তান পেটে রেখে মা কোরআন তেলাওয়াত করবে সাইয়েদনা ইউসুফের চরিত্র সন্তান পেয়ে যাবে আল্লাহু আকবার নাটক দেখবে নাটকের চরিত্র সে শিখবে সন্তানগুলো আমার বন্ধুগণ জাবির রাদিয়াল্লাহু তাআলার বউ বলছে আমার স্বামী আপনি চিন্তা করবেন না বান্দা যার রিজিকের দায়িত্ব তার রাসূল এসে দরজায় কড়া নাড়তেছেন দরজা খুলে দেওয়া হলো রাসূল বলছেন ও জাবের তোমার বউ কে আমার সালাম জানিয়ে বলো যে হাড়িতে ছাগলটা চড়িয়েছিল রান্না বান্না করেছে সেই 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 হাড়ির যেন পাতিলের যেন উপরে ঢাকনা যেন সে না খুলে নেয় যে হাড়িতে সে যে পাত্রে সেই রুটি রেখে দিয়েছে সেই রুটির উপরে ঢাকনা যেন টান না সে দেয় দুটাই ঢেকে রাখুক আজকে বন্টন করার দায়িত্ব আমি কাউকে দেব না আমি রাসূল নিজে বন্টন করবো নিজ হাতে রাসূল করলেন কি হাড়ির কাছে গেলেন
হাড়ির ঢাকনাটা রেখে রাসূল নিজে নিজে ঢাকনার কোণা দিয়ে দিয়ে সবাইকে তিনি খাবারগুলো দিয়ে দিচ্ছেন ছাগলের গোশতগুলো দিচ্ছেন রুটিগুলো দিচ্ছেন 600 সাহাবী এট এ টাইম সবাই খাবার খেয়েছে তৃপ্তি ভরে রুটিও খেয়েছে গোশতও খেয়েছে হাড়ি থেকে এক চুল পরিমাণ রুটিও কমে নাই গোশতও কমে নাই যুরকান সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে চান বিগাইরি হিসাব রিজিক দিয়ে দেন কিন্তু চাইতে হবে কার আল্লাহ যদি চান যাকে ইচ্ছা তাকে দেন বুদ্ধি থাকলেই যে সম্পদ হয় তা না দেখবেন গ্রামের মধ্যে কিছু বুদ্ধি আছে খুব বুদ্ধি পালে ভাত পায় না আছে এরকম আছে না নেই আর কিছু বুদ্ধি নেই খুব বোকাশোকা মানুষ তার অভাব নাই আছে না আছে এই জন্য আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে আমরা চাইবো চাইবো ওয়াজ শেষ খুব ভালো আপনারা বলি আলহামদুলিল্লাহ জি যা হয়েছে আমরা চাইবো এখন কার কাছে আল্লাহর কাছে আমি খুবই খুশি একটা মানুষ আপনারা ওঠেন নাই পিন পতন নীরব হয়ে বরং এসে প্লাস হয়েছেন বলি আলহামদুলিল্লাহ সবে নামাজের মতো করে বসি আমরা যারা আসছেন তারাও বসে পড়ুন আমরা এখন সোজা দোয়ার দিকে চলে যাচ্ছি আমরা চাইবো কার কাছে আমি সবার কাছে দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়ায় দেন হাসরের সেই আরশে আজিমের ছায়া তলে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে একসঙ্গে একত্রিত হওয়ার তৌফিক দান করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন এই সম্পর্ক অবশ্যই এটা একটা মানে জরুরি জিনিস মানে ভালো বান্দার সঙ্গে সম্পর্ক রাখলে কেয়ামতে উপকার পাওয়া যাবে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কেয়ামতের দিন কিছু কিছু বান্দাকে বলবেন যারা জান্নাত পাবে জান্নাতি বান্দাদেরকে বলবেন এই তুমি তো জান্নাত পাইছো তোমার বন্ধু বান্ধব নাকি আল্লাহ আছে তো কাজকে শুধু তোমাকে দেব না জান্নাত তোমার বন্ধু বান্ধবদেরকে তুমি পছন্দ করে নিয়ে জান্নাতে ঢুকে পড়ো বন্ধু কিন্তু গাজাখর বন্ধু না গাজাখর বন্ধু সে বন্ধু হতে হবে আল্লাহওয়ালা সে বন্ধু হতে হবে কি আল্লাহওয়ালা আসেন আমরা আল্লাহর কাছে চাই দোয়া করব না আলহামদুলিল্লাহ উনি উনি সভাপতি না আলহামদুলিল্লাহ দাড়িটা রেখে দেন না দাড়িটা উনি রেখে দেবেন না ইনশাআল্লাহ আমরা সবাই চান না ইনশাআল্লাহ এতগুলো মানুষ আমরা সবাই আপনার জন্য দোয়া করবো ওনার বক্তব্য আমি শুনেছি আলহামদুলিল্লাহ খুব তেজোদ্দীপ্ত কথা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও আগামী মাহফিল আমরা তাকে দাড়িওয়ালা দেখবো জোরে বলি ইনশাআল্লাহ করলেন আচ্ছা আসেন আমরা আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে বলি আমরা হ্যাঁ গজল গজল বলবো শুনবেন আপনারা আগ্রহ আছে আপনাদের আচ্ছা জি আমি আমার মতো করে একটা গজল দেখি ভাঙ্গা অনেকক্ষণ কথা বললে তো কণ্ঠের যে মূল আর্ট এটা তো ঠিক থাকে না গজের পরে একটু যতটুকু পারি ভাঙ্গা চূড়া একটু বলি হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় রসুল তাকে নিয়ে আমি দেখি একটু ভাঙ্গা চূড়া এটা বলা যায় কিনা কবি মরহুম মতিউর রহমান মল্লিক রাহেমাহুল্লাহ আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও তার রচিত তার কণ্ঠ তিনি এটার কণ্ঠ দিয়েছেন এবং তার গীত এটা তার কথা এবং কণ্ঠ সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খোলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত যে জন কখনো ব্যথা দিতে জানে না
যে জনকে বলি মুছে দেই বেদনা ঠিক কি না যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেই বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারবো এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যে জন করুণার অনুপম উপমা যার মত মরমি কোথাও আর মিলে না যে জন করুণার অনুপম উপমা যার মত দরদি কোথাও আর মিলে না জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কারবো এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খোলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত জি আসুন আমরা এখন আল্লাহর কাছে চাই যে আপনি একটু দোয়া করে দেন মুরব্বি জি এই যে আপনি দোয়া করেন মুরব্বি আমি করব জি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب غفير لجمرات جيمن راتريتي চাঁদের মতো হাজারো মুসলমান নর নারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের গুণাগুলোকে মাফ করে দাও জনম দুঃখী নিমা জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন জিন্দগির গুণাগুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও আব্বা আম্মা অনেকের চলে গেছে নিজের হাতে দাফন করেছেন নিজের হাতে লাশটান বহন করেছেন আহারে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে আব্বা আম্মার কবরের সমস্ত আজাবকে তুমি আল্লাহ মাফ করে দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি তাও শিখিয়ে দিয়েছো দিল থেকে আওয়াজ দিয়ে সবাই বলো না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা আওয়াজ দিয়ে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময়ে কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ
তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় যখন মাটি নাই বাইতুল মুকদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও 200 কোটি মুসলমানের জন্য তুমি লমরের মতো একজন নেতা পাঠায়া দাও আল্লাহ তাআলা পাখিকে হারিয়েছি আমরা কোরআনের পাখিটার জন্য দয়া লাগে মায়া লাগে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি পাখিটার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি তোমার দরবারে ফরিয়াদ করি তোমার জমিন তোমার আসমান তোমার সূর্য তোমার চন্দ্র এই জনপদে তোমার কোরআনের রাস কায়েম হয়ে চলে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে মোল্লামা না আশা পর্যন্ত মরণ দিও না তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি আল্লাহ দোয়া কবুলের সময় মেহরবানি করে কবুলের মঞ্জুর করে নাও কুতুবদিয়ার জনপদকে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে তুমি হেফাজত করো সমস্ত ভাঙ্গন থেকে কুতুবদিয়াকে তুমি হেফাজত করো সকল প্রকার অভাবকে তুমি আল্লাহ দূর করে দাও সমস্ত সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও সকল প্রকার অপূর্ণতা থেকে তুমি আল্লাহ আমাদেরকে মেহরবানি করে মুক্ত দিয়ে দাও জয় করে ছেলে সন্তান মেয়ে নাই মেয়ে সন্তান দিয়ে দাও যে ঘরে মেয়ে সন্তান আছে ছেলে সন্তানে ছেলে সন্তান দিয়ে দাও আল্লাহ যার যে অপ্রাপ্তিগুলো আছে তুমি আল্লাহ প্রাপ্তি করে দাও তোমার বান্দার চাহিদাগুলোকে তুমি আল্লাহ মেহরবানি করে পুরোটার মঞ্জুর করে দাও ব্যবসায়ী ঘাটতি ব্যবসায়ী বরকত দিয়ে দাও পরিবার অবাধ্য সন্তান তাদের গুণগত করে দাও এক কথায় যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না তোমার যেদিন মরবো স্থান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসল করে দেবে গোসল বানায় দিয়া কাপড় চুপড় খুলে দিয়া কাফনের কাপড় পড়াইয়া দিয়া টেনে হেসের কবরের দিকে নিয়ে চলে যাবে কবরে শোয়া দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়ে দেবে আর কোনোদিন খোঁজ নিতে যাবে না কবরস্থ করা হলো আমাকে বিদায় দেওয়া হলো 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে যে পোকা দেখে ভয় পেতাম সেই পোকা আমার দেহে বিরাজ করবে রাজত্ব করবে আমার দেহ এত নরম বাস পচার আগে আমার দেহ পচে শেষ হয়ে যাবে রে এই দুনিয়ার সব রঙ তামাশা সব দূর হয়ে যাবে সে অন্তিম সময় যেদিন চলে আসবে জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ